गौर भक्त वृंद सब हाथ तुले बोलिए बोला हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे भक्त सब जोर करे बोला हरे कृष्णा 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 हरे 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 मदीय गुरुपाद पद्म नितलीला प्रविष्ट विष्णु पाद स्तोत्र श्री श्री श्रीमद भक्ति श्री रूप सिद्धांत गोस्वामी महाराज चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम तत्पश्चात मध्य शिक्षा गुरुपाद पद्म नितलीला प्रविष्ट विष्णु पाद स्तोत्र श्री श्री श्रीमद भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज श्रील भक्ति वेदांत श्रील स्वामी महाराज चरण सरोजे श्रद्धा पुष्पांजलि अर्पण कर उपस्थित समस्त वैष्णव वैष्णवी सबाई चरण हमी कथा जी को प्रणाम जनाए हरे कृष्णा। आज के हमारे कवि भालदी हमारा एखने सबाई कृष्ण कथा श्रवण कीर्तन कार्यक्रम एखने उपस्थित हुए এখানে শিব ঠাকুর তো নিজে পার্বতীকে বলছেন পার্বতী জগতে সব বস্তু হলো দুর্লভ কিন্তু জগতে একটি বস্তু হলো সব বস্তু হলো সুলভ আর একটি বস্তু হলো অত্যন্ত দুর্লভ। তখন পার্বতী জিজ্ঞাসা করে বলে প্রভু জগতে কি বস্তু হলো দুর্লভ। শিব ঠাকুর তিনি বলছেন বলে সত্যসঙ্গতি দুর্লভ संसारा निमी सदंड भर ए कौवारा। बोले पार्वती जगत ते जे सत्संग साधु संग आर भगवान कथा हलो ये जगत अत्यंत अत्यंत ये दुर्लभ वस्तु। तखन पार्वती बोलचे प्रभु दुर्लभ बुधाय देखो आज के माँ थी की नाम तुम्हारा राधा आत्मार प्रभु अमन मंडल अमन मंडल एकदम देखो मेरा कत कष्ट करे कान पैंडल लगिए छे माइक लगिए छे सबाय बारी बारी ते दिए तेरी सबाय के निमंत्रण दिए छे आज के खाने कृष्ण कथा वे साधु संग हवे अपना सबाय एखाने आसले तिनी कत कष्ट करछे हर वैष्णव देर के तिनी अनेक दूर थे गो तिनी वैष्णव देख देखे हैं एक जने हमारे पार्वती बोलचन अभी बोलचन प्रभु सत्य संगति दुर्लभ संसारा दुर्लभ बुधाय तो सुलभ देखो एक ने बस कीर्तन और चाहिए कथा होचे दुर्लभ बुधाय देखो सीता को की बोलचे बोले आबतए सारा अति कठिनाई कृष्णा कृपा बीनु आ हे न जाय। देखो एकाने शिव ठाकुर की बोलचे एकाने नीचे रखे दिन एकाने शिव ठाकुर बोलचे पार्वती ही आप तो यही सर अति कठिन है यदि साधु संगल जने कहके डाके ना बोले क्यों एकाने आ सके एकाने क्यों एकाने यदि साधु संगल जने कहके बोला है एकाने साधु संगल हवे एकाने आस देखें क्यों आ सके তো আসলে দেখুন এখানে কিছু ব্যবস্থা করছে প্রসাদের ব্যবস্থা করছে হ্যাঁ তবু এখানে কেউ আসছে না। যদি কেউ শুনতে পায় এখানে অমিতাভ বচ্চন আসছে ঐশ্বর্যা রায় আসছে শাহরুখ খান আসছে এখানে পা রাখতে জায়গা হবে বলুন পা রাখতে জায়গা হবে। যদি একটু মাত্র ইঙ্গিত দিয়েছে এখানে কোন হিরো হিরোইন এখানে আসছে দেখবেন এখানে পার রক্তে জাগাই হবে না এখানে এই জেনে শিব ঠাকুর বলছেন পার্বতী কথা বলবে না কেন এই কথা বলবে না চুপচাপ বসে যাও। এই জেনে শিব ঠাকুর বলছেন পার্বতী সাধু সঙ্গে সাধারণ ভাগ্যে সাধু সঙ্গে পাওয়া যায় না
এখানে পার্বতী তিনি আবার প্রশ্ন করছেন, বলে প্রভু এই সাধু সঙ্গে হরিকথাতে কারা আসে, এই সাধু সঙ্গে হরিকথাতে আসে তো কারা আসে? এবং শিব ঠাকুর বলছেন, কে বলছে? যদি সাধারণ কোন ব্যক্তি বলে না, আমরা তার কথার কোন মহত্ব নেই না, কিন্তু এখানে সত্যম শিব সুন্দর দেব দেব মহাদেব যোগী যোগী মহাযোগী তিনি বলছেন, বলছেন কাকে? সাধারণ ব্যক্তি শ্রোতা ও সাধারণ ব্যক্তি না, শ্রোতা তিনি বললেন মা পার্বতী সাক্ষাৎ তাকে বলছে। কারণ পার্বতী বলছেন প্রভু এই সাধু সঙ্গে কারা আসবে, এই হরি কথা শুনতে আসবে তারা? ওখানে শিব ঠাকুর বলছেন, বলে অতি হরি কৃপা যা পর হই পাব দেহি ইহ সার গত সোই। তুমি নিচে কোথায় আছো? বসো, চাইল কোথায় বসো, আপ বেশি যাবে না, বুঝবে না। এই জন্য এখানে বলছেন অতি হরি কৃপা যা পর হই পাব দেহি ইহ সঙ্গত সই। বলে পার্বতী যখন ঠাকুরের কোন জীবের প্রতি বিশেষ কৃপা হয়, অতি মানে তার উপরে যখন ভগবানের কোন বিশেষ কৃপা হয়, বিশেষ কৃপা মানে কি? যখন এই সংসারের বন্ধন তার শেষ হয়ে গেছে আর এই ভব সংসার তাকে আর আসতে হবে না, তাকে আর কোন দুঃখ কষ্ট ভোগ করতে হবে না আর সংসারের মধ্যে, হ্যাঁ, তখন পার্বতী এই সাধু সঙ্গে কেউ আসতে পারে। এই জন্য মহাপ্রভু তিনি বলছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায়ে ভক্তি লতা গুরু। হ্যাঁ, আমরা অনাদিকাল থেকে ভগবানকে ভুলে এই 14 ব্রহ্মাণ্ড আর 84 লক্ষ জুড়িতে আমরা ভ্রমণ করছি, হ্যাঁ, কত দুঃখ কষ্ট ভোগ করছি। এই জন্য এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যখন জীবে সমস্ত দুঃখ কষ্ট এখানে শেষ হয়ে গেছে তখন জীবকে এই সাধু সঙ্গে তখন পাওয়া যায়, তার আগে সাধু সঙ্গে পাবে না। এই জন্য বলছে অতি হরি কৃপা যা কর হই পাব দেহি ইহ সঙ্গত সই। তখন এই সাধু সঙ্গে পাওয়া যাবে যখন ভগবানের কোন জীবের প্রতি ডাইরেক্ট কৃপা হয়ে যাবে, হ্যাঁ, ডাইরেক্ট কৃপা হবে। উদাহরণ দিয়ে বুঝাচ্ছে, যেরকম আপনার বাড়িতে বিয়ে ঘর আছে, বাড়িতে বিয়ে ঘর আছে, বলুন ওই বিয়ে ঘরে কে আসে? যাকে আপনি নিমন্ত্রণ দিব, যাকে তুমি নিমন্ত্রণ দিব না ওই আসবে। যদি ও আমেরিকাও থাকে, লন্ডন ফ্রান্স ও থাকে, যদি যদি তাকে নিমন্ত্রণ দিয়ে থাকো না, দেখবেন ওখান থেকে তোমার বাড়িতে আসবে। কিন্তু তোমার বাড়ির কাছে কেউ আছে, বাড়ির একদম কাছে কেউ আছে, তুমি তাকে নিমন্ত্রণ দেয়নি, বলো তোমার বাড়িতে আসবে কি? আসবে তোমার বাড়িতে? আসবে না। কেন? তাকে তুমি নিমন্ত্রণ দেয়নি। তুমি নিমন্ত্রণ যাকে দিয়েছো বিদেশে থাকলেও ওখান থেকে আসবে। এই জন্য এখানে শিব ঠাকুর বলছেন এই হরি কথাতে তারা আসবে। বলে ভগবানের কথায় তারা আসবে? বলে যাকে ঠাকুর নিজে নিমন্ত্রণ দিয়েছে। এখান থেকে নিমন্ত্রণ দরকার দরকার ফোন করলে হয়ে যাবে, হ্যাঁ, ফোন করছে। হ্যাঁ, যেরকম কৃষ্ণ যখন তিনি ওই বংশী বটের নিচে দাঁড়িয়ে যখন তিনি বংশী ধ্বনি করেন না, এখানে বলছেন ওনার বংশী ধ্বনি ছিল দুই প্রকার, একটা হলো সর্বভূত মনোহর আর একটা হলো গোপীভূত মনোহর। অর্থ হলো তিনি যখন চাইতেন সবাই যাতে এই বংশী ধ্বনি শুনতে পারে তখন সবাই শুনতে পারতো, কিন্তু যখন চাইতেন কেবল গোপীরাই এই বংশী ধ্বনি শুনতে পারুক তখন কেবল গোপীরাই শুনতে পারত। এই জন্য বংশী বটের নিচে যখন গোবিন্দ দাঁড়িয়ে যখন বংশী ধ্বনি করে ওটা ছিল গোপীভূত মনোহর, এটা তিনি সবাইকে নিমন্ত্রণ দেয়নি, তিনি কেবল গোপীদের দিয়েছেন। এই জন্যে ওখানে কারা এসেছিল? ব্রজ থেকে গোপীদের ছাড়া আর কেউ এসেছিল ওখানে? কেউ আসেনি ওখানে, কেবল ব্রজ গোপীরাই এসেছিল। এখানে বলছেন সেরকম ভাবে কৃষ্ণ তথারূপী বংশী ধ্বনি তো বেজেছে, কিন্তু এসছে তারা গোবিন্দ যাকে দেখেছে, গোবিন্দ যাকে ডেকেছে তারাই কেবল মাত্র এখানে এসেছে। এই জন্য শিব ঠাকুর তিনি বলছেন সত্য সঙ্গতি দুর্ভব সংসারা নিমিষ দণ্ড ভর এক বারা। জীবন যদি এক নিমিষ, হ্যাঁ, এক ঘড়ি জীবন যদি এই সাধু সঙ্গ হয় তখন কি হবে? জীবের যত প্রকার বন্ধন আছে, যত প্রকার দুঃখ কষ্ট আছে
समस्त दुख का संसार नष्ट हो जाए। এইজনে আজকে মনে করবে আমাদের গোবিন্দ তিনি দেখেছেন এখানে বংশী বলি করে, এই জন্য আমরা এখানে ওই সাধু সঙ্গত আমরা এখানে এসে আসতে পেরেছি। বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে আমরা ভাগবতের একাদশ স্কন্ধের একটি আমরা উপাখ্যান শ্রবণ করব। বলে এক সময় দ্বারকাতে, ওখানে দ্বারকাতে ভগবান বাসুদেব মহারাজ আর দেবকী তারা এক বহুত বড় যজ্ঞ অনুষ্ঠান করেছিল, যে যজ্ঞের নাম ছিল বিশ্ব শান্তি মহাযজ্ঞ। কি যজ্ঞের নাম ছিল? আমাদের বিশ্বে কি করে শান্তি হবে, কি করে সুখ পাওয়া যাবে, যেখানে সাক্ষাৎ গোবিন্দ, যেখানে যেখানে শ্রী বলদেব প্রভু, যেখানে দেবকী বাসুদেব যেখানে আছে, এবং কৃষ্ণের 16108 পাটরাণীও সেখানে উপস্থিত আছে। নিয়ম হল যখন কোন যজ্ঞ প্রারম্ভ হবে, যে পর্যন্ত যজ্ঞের পূর্ণাহুতি না হয় তার মাঝখানে যজ্ঞ বন্ধ করতে নেই, তত যজ্ঞের ফল পাওয়া যাবে। এখানে সব ইন্দ্রায় সোহা, বরুণায় সোহা, যেখানে বড় বড় ঋষি মুনিরা এসেছে, চন্দন কাঠ, হ্যাঁ পিওর একদম গরু, সেখানে ঘি, গরুর ঘি এসেছে, খুব সুন্দরভাবে ওই যজ্ঞটি খুব সুন্দরভাবে হচ্ছে। কিন্তু এখানে কি হয়েছে, যখন ঠিক মাঝখানে হয়েছে না, ঠিক মাঝখানেতে সেখানে, হ্যাঁ ঠিক মাঝখানেতে চুপচাপ বসে থাকো, ওই মায়ের নাকি যাচ্ছে খারাপ মনে করছে, মানে সারি দাও ওখান থেকে, আর সাইড করে দাও। নিচে নেমে আসছে, বললো কি জ্যোতিটা কি, যখন ওই জ্যোতিটা ধীরে ধীরে নিচে আসছে না, একটু নিচে দেখে গেলে একটা মানুষ দেখা যাচ্ছে, যখন একদম নিচে নেমে এসছে মানুষ নাই, তিনি বলে নারদ, তিনি কে ছিলেন? নারদ, তিনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত শ্রী নারদ। যখন নারদকে দেখতে পেয়েছেন, তখন বাসুদেব মহারাজ কৃষ্ণ দাঁড়িয়ে গেছে, বলে যজ্ঞ বন্ধ করো, যজ্ঞ বন্ধ করো, কেন আজকে আমাদের যজ্ঞের যে ফল তিনি মূর্তিমান রূপে এখান তিনি এসে গেছেন, অত আমাদের যজ্ঞ করার কোন দরকার নেই। এখন কৃষ্ণ যে সিংহাসনে তিনি উপবেশন হতে, ওই সিংহাসনে এখন নারদকে বসিয়ে দিয়েছেন, আর সমস্ত দ্বারকাবাসী, হ্যাঁ তারা কৃষ্ণ বাসুদেব দেবকী নারদের তারা চরণকে অভিষেক করছে, ঠাকুর নিজে সে চরণামৃত নিয়েছে, আর ওনার যে চরণামৃতটাকে সম্পূর্ণ দ্বারকাতে সেখানে শান্তি জল রূপে যেখানে চিন্তা উঠেছে। এখানে প্রশ্ন হচ্ছে যে যজ্ঞটার নাম কি ছিল, আরে বলো কি যজ্ঞ করেছিল? বিশ্ব শান্তি, বিশ্ব শান্তি শুনবা, যজ্ঞের নাম কি ছিল? বিশ্ব শান্তি, যাতে বিশ্বে শান্তি সুখ হয়, হ্যাঁ এই জন্য যজ্ঞ করছিল। এখানে প্রশ্ন হচ্ছে নারদ তিনি আসার সঙ্গে সঙ্গে এই যজ্ঞটি বন্ধ কেন করলো, যজ্ঞটি বন্ধ কেন করলো, এত বড় যজ্ঞ যেখানে এত বড় ঋষি মুনি, আর সেখানে সাক্ষাৎ কৃষ্ণ যেখানে, বলদেব প্রভু দেবকী যেখানে, হ্যাঁ আপনি এদিকে বসো না, এদিকে বসো, আর তুমি এদিকে বসো, এই জন্য যেখানে এত বড় যজ্ঞ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যখন নারদ সেখানে এলে, তবে যজ্ঞটা বন্ধ কেন করে দিল, নারদ আসার ফলে কি বস্তু পেল যে এখানে যজ্ঞ সম্পূর্ণ, এত বড় যেখানে যজ্ঞ হচ্ছে ওই যজ্ঞটাকে সেখানে বন্ধ করে দিয়েছে, আর তিনি কি করলেন, নারদের তিনি চরণকে অভিষেক করছে, কারণ কি বলে, কারণ হলো এখানে বলেছিলাম না, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায়ে ভক্তি লতা দি। এখানে সাধু দর্শন কখন হয়, সাধারণ ভাগ্যে সাধু দর্শন হয় না, হ্যাঁ এখানে মহাপ্রভু রূপ গোস্বামীকে বলছে অনাদিকাল থেকে আমরা ভগবান থেকে ভ্রমণ ভুলে এই সংসারের মধ্যে আমরা
14 ब्रह्मांड आर 84 लक्ष जोनी तमर भ्रमण करछि कखनो पशु कखनो पाखी कखनो कीट कखनो पतंग कखनो गाछ पाला होए एई रकम भावे अनादि काल तक संसार में हमरा परिभ्रमण करछि हैं किंतु करते 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 हमारे भक्ति उन्मुख जे सुकृति भक्ति उन्मुख सुकृति माने कखनो एक साधु संग करिला हम साधु सेवा करिला ठाकुर के दर्शन करिला हम तार कथा सुनला एटा होलो भक्ति उन्मुख सुकृति जखन ए सुकृति तिनि बृहत रूप धारण करे हैं बृहत रूप धारण करे आज ओई बाबा एक कथा बोलछिले बोल साधु संग कखन है साधु संग कखन कखन साधु संग है कि पढ़छिले शास्त्रे बोलो এইজন্য বলছে বলে কোটি কোটি কল্পে এখানে বলছে কোটি কোটি কল্পে যখন এই ভক্তি উন্মুখী সুকৃতি জাগ্রত হয় তখন জীবনে সাধু সঙ্গ তখন প্রাপ্ত হয় তার আগে সাধু সঙ্গ পাওয়া যায় না হ্যাঁ কোটি কোটি জন্মে আর যখন জীবের সাধু দর্শন হয়ে গেছে কি মনে করতে হবে বলে ভবা অপভর্গ ভ্রমেত যদা ধনস্য তহি অচ্যুত সৎ সমাগম सत समागम जही तदैव परावर से जाए तोई रति एकाने बोलचे जब जीवन रे दुख कष्ट समस्त तुम समाप्त होई गे छे आर ए संसार मध्ये हमादर आर आस्त हवे ना एकाने गोविंद रे काछे जावार निजर बाड़ी जावार समय होई गे छे हमादर आर ए संसार आर हमादर दुख कष्ट भोग करता अपना बोले तहीर अच्युत सत समागम तखन जीवरे साधु संग तखन है तार आगे साधु दर्शन है तार आगे साधु दर्शन है ना तार आगे हैं दुख कष्ट समाप्त होले तखन साधु तो आज सत समागम जहीर जखन साधु संग हवे की हवे बस साधु संग जखन कृष्ण नाम सुनबो भगवान रे कथा श्रवण करबो तखन बुझते पारबो हमरा के जीवर स्वरूप है कृष्ण नित्यदास तखन ए जिनिसटा बुझते पारबो কখনো বুঝতে পারবো যখন সাধু সঙ্গ হবে হ্যাঁ তখন আমরা এই জিনিসটি তখন বুঝতে পারবো এই যে আপনার যে গলায় মালা তিলক ধারণ করে আছেন না সাধারণ ভাগ্য মনে করবে না কৃষ্ণ নিজে অর্জুন কু বলছে বলে জেনে পূর্ব সত জন্মম বাসুদেব সমর্চনম তন্মুখে হরি নামানি সদা তিষ্ঠতি ভারত কৃষ্ণ তিনি কৃষ্ণ তিনি কাকে বলছেন না তিনি অর্জুন কে বলছেন বলে অর্জুন এই যে ভগবান যে নামটা কে নিতে পারবে ঠাকুরের নাম কে জপ করতে পারবে কে বলছেন তিনি কৃষ্ণ তিনি নিজে বলছেন বলে জেনে পূর্ব সত জন্মম বাসুদেব সমর্চনম যিনি পূর্ব জন্ম যিনি 100 বর্ষ 100 জন্ম কত জন্ম 100 জন্ম जिने निष्कपटे ठाकुर रे सेवा पूजा करे छे बोले तन मुखे हरि नामानी सदा तिष्ठति भारत हे अर्जुन तबे तिनी सब समय से गोविंद नाम करत रहे तबे से ही कृष्ण नाम सबाई तफर करते वारे एकने एक बार सारे हाथ उठे बोलो बोलो हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे बोल जोर से बोलो बोलो हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जने गोविंद देखान बोलचे हमारे रूप गोस्वामी तिने पद्यावली का ग्रंथ आछे তিনি ওখানে বলছেন যদি কেউ ভগবানের নাম গ্রহণ করে না ওর সঙ্গে সঙ্গে তিনটা কাজ হয়ে যাবে কয়টা কাজ হবে কি কি বলো আজকে আমি বলো তোমাদেরকে কালকে শুনবো ঠিক আছে দেখুন এখানে রূপ গোস্বামী বলছে যদি কেউ ভগবানের নাম গ্রহণ করে ওর সঙ্গে সঙ্গে তিনটা কাজ হয়ে যাবে বলে প্রথম কাজ কি হবে বলে নরকতে যম মহারাজ চিত্রগুপ্তকে ডাকিবে চিত্রগুপ্তকে চিত্র অর্থ হলো ফটো গুপ্ত মানে লুকিয়ে যিনি আমাদের সমস্ত জীবনের ফটোগুলো যিনি নিচ্ছে যদি কেউ বলে দশতলা বিল্ডিং উপরে বসে দরজা বন্ধ করে আমি কি করছি কে জানি বলে না দিনের মধ্যে সূর্য কিরণ সব জায়গায় আছে তিনি বলেন সাথী
রাত্রিতে এই রাত্রি হলো সাথী দশ দিশা হলো সাথী আমরা কিছু কোন কাজ গুপ্তভাবে করতে পারবো না সব আমাদের অটোমেটিক সব ফটো হয়েছে এখানে যে ভগবানের কথা শুনছি না এরও ফটো দিয়ে আছে আপনারা বসে গোবিন্দের কথা ঠাকুরের কথা এখানে শ্রবণ করছে হ্যাঁ দেখুন কৃষ্ণ নাম যারা করে কত ভাগ্যবান তারা গোবিন্দ নাম যারা জপ করছে এখানে রূপ গোস্বামী তিনি বলছেন প্রথম কাজ হবে নরকতে যব মহারাজ চিত্রগুপ্তের কাছে বলে খাতা নিয়ে আসে বলে কেন বলে এই ব্যক্তিটার নামটা কেটে দেয় এখান থেকে এই ব্যক্তিটার নামটা এখান থেকে কেটে দেওয়া বলে কিসের জন্যে বলে ভগবানের নাম জপ করছে না ও আর কখন নরকে আসবে না মুক্ত হয়ে ভূর ভুব মোহ জন তপ সত্য এই লোক পার করতে করতে যখন গোলক বৃন্দাবনে যাবে আমি তার আরতি করবো আমি তার আরতি করবো কেন গোবিন্দের নাম তিনি গোবিন্দের নাম তিনি নিচ্ছেন বলে তৃতীয় কাজটা কি বলে গোলক বৃন্দাবনে রাধা রানী তার সখীকে বলে সখি রেজিস্টারটা নিয়ে আস বলে কেন বলে এর নামটাকে লিখে দাও রেজিস্টার মধ্যে এর নামটা লিখে দাও বলে কিসের জন্য বলে ভগবানের নাম জপ করছে না ভগবানের নাম জপ করছে না কোথায় যাবে গোলক বৃন্দাবনে তিনি রাধা রানী তিনি সখী হয়ে গোবিন্দের তিনি সখী হয়ে তিনি কোথায় যাবেন গোলক বৃন্দাবন যাবে এত মহিমা ভগবানের নাম যারা জপ করছে আর ভাগবতে ভগবান নিজে মাতাকে বলছে ভগবান কপিল দেব তিনি মাতা দেবতীকে বলছেন ঠাকুর নিজে বলছে যারা গোবিন্দের নাম করে তাদের কত মহিমা তাদের হ্যাঁ দেখুন কি বলছেন বলে আহো বত সপোচ অত গরিয়ান যত জিহাগ্রে বর্ততে নাম তুভ্যম ভগবান বলছেন মা হ্যাঁ তিনি নিজের মাকে বলছেন বলে মা বলে অহো অহো মানে কি যখন আমরা কোন আশ্চর্য জিনিস দেখি না আমরা বলি না আরে কি আশ্চর্য বলি না আমরা কি আশ্চর্য কি আশ্চর্য ঠাকুর নিজে বলছেন বলে অহো অহো মানে যারা গোবিন্দের নাম জপ করে বলে মা তাদের পুণ্যের কোন সমাপ্ত নেই বলে না ব্রজেন্দ্র নন্দন ভজে জন সফল জীবন তার তাহার উপমা বেদ নাই সীমা ত্রিভুবনে নাই ব্রজেন্দ্র নন্দন ভজে জন সফল জীবন তার তাহার উপমা বেদ নাই সীমা ত্রিভুবনে নাই হে মন মাধব না ভজি মানব কখন মরিয়া যাবে হে মন মাধব না ভজি মানব কখন আশ্চর্যের কথা হ্যাঁ বলে কি আশ্চর্যের কথা গোবিন্দের নাম নিচে বলে কি করে বলে অহো বত সপোচ অত গরিয়া সপোচ অর্থ হলো চন্ডাল হ্যাঁ তিনি যদি চন্ডাল হয় তিনি যদি গোবিন্দের নাম গ্রহণ করে তিনি এখানে কি বলছেন অত গরিয়া মানে কত শ্রেষ্ঠ ব্যক্তি যে ভগবানের নাম নিচে বলে কোথায় বলে জিহাগ্রে বলছে সম্পূর্ণ জিহাতে নাই তার সম্পূর্ণ জিহাতে গোবিন্দের নাম নিচে না জিহার অগ্রদেশে বুঝতে পারছে তো জিহার যে অগ্রদেশে আছে না শেষ ভাগেতে যদি তাতে যদি গোবিন্দের নাম নিয়ে এত ভাগ্য বলে কি জানতে হবে
जानता वे वो पूर्व जन्म में वो चारिटी कहाँ जी करी ऐसी चीज़ कहाँ जी कहाँ करी ऐसे ठीक ही आज का आज बोलो तुम्हारे काल की बोलो ठीक है ऐसा चारिटी कहाँ जी करी ऐसे तबे ऐ जीवन दिन ही ऐ गोविंदरे नाम की जुहार अग्रत दिन ही गोविंदर नाम पर तुम तो चुप कर रख चुपचाप बस कर ऐ जने खाने बोल चैन की वो चारिटी कहाँ जी की प्रथम काल बोलो पृथ्वी ते जतो तीर्थ अच्छे वो समस्त तीर्थ ते ब्राह्मण धर्म है पृथ्वी ते कतो तीर्थ कतो शास्त्र बोल छे छ अरब कतो एक अरब कतो है 100 कोटि 100 कोटि एक अरब है ते 6 अरब कतो है बोलो 600 कोटि तीर्थ ते तिनी आगर जन्मे तिनी 600 कोटि तीर्थ ते आगर जन्मे तिनी भ्रमण करी ऐसे तीर्थ करी ऐसे छे के बोल छे आमी बोल छे ना ठाकुर निजे बोल छे ने मां के बोले मां वो 6 अरब माने 600 कोटि वो तीर्थ रे मध्ये आगर जन्मे तिनी समस्त तीर्थ करी ऐसे अपना जर कथा सुन छे ना अपना रो एखाने आमादे सुतो गोसाई बोल छे बोले सर्वानि तीर्थानि बसंती तत्र जथा चुतादर कथा प्रसंग सुतो गोस्वामी एखाने बोल छे सर्वानि तीर्थानि बसन्ति तत्र अर्थ होलो पृथ्वीते जतो तीर्थ आछे पर कुठाय समस्त तीर्थ चरा ओई गोविंदरे कथा सुनछे ना राधा गोविंदे बोले ओरा सब बसे बसे एक जगह की करछे सर्वानि तीर्थानि बसन्ति तत्र करे कथा सुनछे ना की करछे पृथ्वीते समस्त तीर्थर मध्ये स्नान करछे समस्त तीर्थर मध्ये स्नान करछे कतो तीर्थर मध्ये सर्वानि माने 6 अरब 600 कोटि तीर्थर मध्ये तार बसे बसे सेखाने स्नान करछे बोले ओठ को बेसी फलाले साधु संगे बोले केना बोले तीर्थ यात्रा करले की हम तीर्थ से घुरिया से की अभी हमारे दिशा में लो पुरिसा हमारे देश की तरह जाने तो बगला भी रखो गए एक मास पर चल सब तीर्थ घुरे सब तीर्थ उन लोग घुरे जब तब निर्याम से खावे अरे सब तीर्थ तीर्थ घुरे जब बाड़ी पे जाए ना ऐ बोले मुक्ता खराब हो गई थी हैं खुद सुधर समझी किए थे आज भालो करे पाठा का नियासो मांस नियासो भालो के जानना वाला करा दिए खाओ तक ने क्यों वाला बोला देखी सब तीर्थ तो घूरे हैं लोग एक ने भागवत बोलचे एक तीर्थ यात्रा की जाने तो तीर्थ यात्रा के बोलचे ने कुंजरा सौचवर कुंजरा अर्थ वाला हाथी हाथी का अपने स्नान करे दिनी भालो करी सरोवर मध्य और स्वभाव की जाने तो वो उठा रहे समय से तो धूला धूला बंद कर खुजी और जब धूला नाता के निजरे पाए तो धूला गानी है और सूर्य में देनी आप फायर कर सब सारा शरीर लागे तो हम जाए ना हैं बोले एक तीर्थ यात्रा भक्ति विनोद ठाकुर बोल चे ए मान तो तीर्थ सदा रतो अयोध्या मथुरा माया काशी कांची अवंतिया आर जब तो त्रिभुवन आचे तुम्ही चाहो भ्रमी बारे ए सकल बारे बारे मुक्ति लाभ करिवार तरे भक्तिवन ठाकुर की बोल छे ए सकल तव भ्रम निरार्थक परिश्रम चित्त स्थिर तीर्थ नाही करे ए जने जति ते वैष्णव नाही से तीर्थ ते नाही जाई किला भाटिया दुरदेश किला भाटिया जथा साधु तथा तीर्थ स्थिर करे निज चित्त साधु संग कर निरंतर हैं जथा तथा गिरिराज गोवर्धन हैं गिरि तथा वृंदावन भूमि तथा वृंदावन हैं गिरि तथा गोवर्धन भूमि तथा वृंदावन प्रकट नि सख्यात भादिनी विनोद कहिए भाई भ्रमिया के चिल्ला बनाए वैष्णव सवन में मूल रखी वैष्णव संग वाला मूल हैं वैष्णव संग जन भगवान मुसल मां यदि केव भगवान रे नाम यदि केव जिहार अग्र उच्चारण करचे की माने करवे 6 अरब माने 600 कोटि तीर्थर मध्ये आगर जन्मतिनी स्नान करिए छे द्वितीय दा की बोले जब तो प्रकार तपस्या आचे हैं समस्त प्रकार तिनी आगर जन्म में तपस्या करी असते तृतीय टी होलो जब तो प्रकार दान पुण्य हैं जरकम हॉस्पिटल खोला कॉलेज खोला अन्न छत्र खोला दुखी दरिद्र सेवा करा जो तो प्रकार दान आचे की मन कर आगे जन्म समस्त दान करी अस्ते
और चतुर्थ का आज हलो जगत जत प्रकार यज्ञ आज पांच भाई यज्ञ अश्वमेध यज्ञ यदि 100 अश्वमेध के यज्ञ करना स्वर्ग इंद्रपद के प्राप्त करे स्वर्ग इंद्रपद के प्राप्ति करे भगवान बोलछन मां किंतु जरा ए कृष्ण नाम उच्चारण करे जदर जीवाए हरे कृष्ण सवाई बोलो कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे बार सवाई जोर करी बोलो जोर करी हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे अतः जरा एक कृष्ण नाम उच्चारण कर चें अगर जन्म तुनी चाय की काज करे ऐसे चें बले की करे बले जीवा ग्रे माने जीवार अग्र जैसे जे करे चें एक नाम है तेरे विश्वनाथ चक्रवर्ती ठाकुर बल चें क्योंकि जार पूरा जीवा टा गोविंद नाम करे यदि क्या भी जीवार अग्र ते कृष्ण नाम लिचे तबे तो भाव आज यदि कार पूरा जीवा टा मध्य भगवान नाम लिचे बोलो और महिमा था बोलते बारो ना कत्तो भाग्यवान बोले जरा दुई हाथे गोविंद सेवा करचे राधा गोविंद बोले तादर तो आर भाग्यवान बोले जरा दो कान दिए भाई राधा गोविंद रे कथा सुनचे बोले तोरा तो अनेक भाग्यवान हो रहा बोले जरा ए दुई चौक दिए जरा गोविंद रे दर्शन करचे बोले उधर भाई पता बोला जावे ना और जरा दुई पाई दिए घर थे के एक बार जब साधु संग ऐसे जरा ए कृष्ण कीर्तन करचे हरिनाम बोले उधर महिमा तो हम ही बोलते बार बना उरा कत्तो भाग्यवान भगवान निजे तनी माता देहूति के कथा बोलचे माता देहूति के कथा बोलचे ऐ जने इखाने बोलचे जखन जीवने साधु संग प्राप्त हो जाए हैं साधु संग जखन प्राप्त है साधु संग रे महिमा एतो साधु संग रे महिमा जेटा वर्णना करते बार बना ऐ जने की बोलचे साधु संग सर्व शास्त्र कहे लब मात्र साधु संगे सर्व सिद्धि है हैं ऐ जने हमादर भगवान जखन चतुसन तरह प्रीतिम प्रीतु महाराज रे बाड़ते चतुसन ऐसे छे सेखन ठाकुर निजे तिनी साधु संगरे महिमा प्रीतु महाराज ओलन भगवाने सत्यावे अवतार तिनी तिनी की बोल छे बोले तुलया मलब नापी न स्वर्ग न अपुनर भव भगवत भक्त संगस्य मर्त्यानाम किमुता सिखन ठाकुर तिनी बोल छे साधु संगर महिमा ठाकुर तिनी निजे बोल छे बोले की बोल छे बोले तुलया मलब नापी अर्थ हलो यदि जीवन एक लव यदि साधु संग है बोले एक लव कतटुक समय बोले एक सेकंड बोले एक सेकंड के 11 भाग कर दो एक सेकंड भाई बोले एक सेकंड ओके कत भाग करो 11 भाग कर लो 11 भाग रे जे एकटा भाग तार जे आछे एक टुक समय यदि जीवन साधु संग है बोले ना स्वर्ग ना अपनर भव ऐ साधु संग रे संगे स्वर्ग स्वर्ग जत प्रकार आनंद आछे स्वर्ग तत सुख जाने तो एखाने आमादेर जत आनंद आछे ना स्वर्ग ए थेके 100 गुण बेशी आनंद आछे मोहलोके ओ थेके आर 100 गुण आनंद तपलोके ओ थेके आर 100 गुण आनंद एरकम बढ़ते 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 जखन मुक्ति लो ना अपनार भव अपनार भव अर्थ होलो जेखाने गेले आर आस्ते है माने मुक्ति एखाने हैं ओई मुक्ति मध्य के सुख आछे ए जे साधु संगे आनंद हैं साधु संगे वाले भगवान भक्ति जे आनंद दा हैं एक लव साधु संगे जे आनंद प्रति स्वर्ग थे के लिए मुक्ति पर जंत जे आनंद आछे तार संगे ए आनंद दा के ए एक लव साधु संगे संगे तुमने तुलना करते पारवा ना इतो महिमा साधु संगे इतो महिमा साधु संगे ए जने एखाने जखन तनी नारद मुनि एखाने एसे ना तनी की करले भगवान निजे स्वयं कृष्ण स्वयं बलदेव प्रभु स्वयं देव की बसी देवले यज्ञ बंद कर यज्ञ करा ना कौन दरकार नहीं जार जने करछिला विशेष जने विश्व शांति जने विश्व शांति की करी हाबे कोकनो शांति हाबे विश्व जगत गोविंद रे भजन करबे जगत गोविंद रे भक्ति करबे तार आगे शांति पावे ना हैं किंतु अमरा की मन कर जाए तो बेसी टाका पैसा पहले बदे सुख शांति हो जाए हमारे मन में मध्य आज टाका पैसा बोले ना सुखी हो जाओ रावण रे नाम सुने छो कर रावण रे नाम सुन जा तो तुम बोलो और का से कत टाका पैसा छो
पूरा स्वर्ण लंकाटा ही स्वर्ण छो है बाथरूम सोना किचन सोना डाइनिंग रूम सोना वो सब सोना ही सोना सब सब सुवर्ण दिए तैयारी तुम्हारे का कत सोना एक किलो आ ना दो किलो आ कत दस किलो आ बीस किलो आ कत सोना आ बोलो के बोलियो ना सब लिखी राखे एक जने देखो हमारा मन करे बोले टाका पैसा बेसी होले बोले सुखी हो जाओ के रावण ने गाछ में टाका पैसा संपूर्ण सुवर्ण लंका तापर हमारा की चिंता करी जाने तो यदि एक सुंदर मेहर संग बी हो जाए ना बोले सुखी हो जाओ रावण ने पत्नी नाम की चिलो मंदोदरी अर्थ नहीं जाने मंद अर्थ हलो पतला उधर मैंने कमर जार कमर तो अत्यंत पतला छिलो हैं तिनी छिले मैदान अगर तिनी वाले में तिनी सब भालो जब तो गुण गुलो की तक में तक बानी छिलो एजने हनुमान जब लंका पहुंची छिलो ना जब लंका पहुंची छे वो मंदोदरी की देखे भ्रमित हो गए छे बोले यही तो मां लक्ष्मी ना है माने एक तो सुंदर छिलो के मंदोदरी ও যেখান থেকে ভালো থেকে ভালো মেয়ে পেত না স্বর্গ মোহ জন যোগ সব থেকে ধরে এনে সবাই কি স্ত্রী বানিয়ে রেখেছিল ভাই তাকে ছাড়ে নাই তারপরে চিন্তা করে যদি ভালো ছেলে একটা পাই তবে তো সুখী হয়ে যাব ও ছেলের নাম কি ছিল বলো মেঘনাদ ইন্দ্রজিৎ দেখছেন টিভিতে রামায়ণ দেখেছিস কত ভগবান বলে এক লাখ যার সন্তান সবা লাখ নাতি কিন্তু শিব নিজে রাবণ বলছে কদা সুখী ভবান আহং হে ভোলে বাবা কখনো সুখ পাবো জীবনে কোনো সুখ নেই জীবনে কোনো শান্তি নেই বেচেন একদম রাবণ দেখে থাকবেন হ্যাঁ রাবণকে দেখে থাকবেন বেচেন কোনো চেন নেই জীবনে এই জন্য বলছে প্রাকৃত কোন বস্তু দিয়ে এই সংসারে কোন বস্তু পিয়ে ও শান্তি সুখ পেতে পারবে না যিনি সংসার বানিয়েছেন নিজেই বলছে দুঃখালয়ম असा स्वतम दुखर घर ते सुखी के हिंदी ते का कथा आज बोले कोई तन दुखी कोई मन दुखी कोई धन बिना रहत उदास थोड़े थोड़े सब दुखी सुखी कृष्ण का दास सुखी कृष्ण का दास एजने जरा गोविंद रे भजन करचे भगवान रे भजन करचे तारा केवल सुखी है तो संसार में सवारी दुखी दुखी सब एजने जखन एखाने नारद ऋषि जखन एसएचएन सेखाने यज्ञ के सेखाने बंद कर दिए छे यज्ञ बंद कर बोले यज्ञ बंद करार दरकार नहीं चलो श्री नारद रे चरण के अभिषेक करबो एखन नारद रे चरणे बसी रे छे के भगवान वसुदेव महाराज देवकी एरा सबाई नारद रे चरणे बसे छे नारद रे चरणे बसे एखने नारद ऋषि के वसुदेव महाराज प्रश्न कर छे की प्रश्न कर छे बोले अतः पृच्छामि संसिद्धि जोगिनांग परमं गुरु हैं एखाने बोलचे एखाने मतलब बोलचे देखो दुर्लभम मनुष्य जन्मम देहिनाम क्षणभंगुरम तत्रापि दुर्लभमन्ये वैकुंठ प्रियदर्शन एखाने बोलचे दुर्लभम मनुष्य जन्मम बोले हे नारद ऋषि এই মানব জন্মটি হলো দুর্লভ হ্যাঁ এই জন্য আমাদের ভক্তগণ ঠাকুর বলছে না দুর্লভ মানব জন্ম লাভিয়া সংসারে কৃষ্ণ না ভজিন Thank you.
मानव शरीर पावा जने तारा वो छटपट करे हैं ऐ जने
এই জগতে পুণ্য কর্ম করে তো স্বর্গে যেতে পারবে, কিন্তু স্বর্গে এরকম কোন কাজ নেই তোমার আবার মানুষ হতে পারে। তারপরে কি পশু পাখি হোক কোথায় যাবে, পাখি নেই। এই যে বলে সুর দুর্লভ মানে দেবতাদের জন্য মানব শরীর ভারতবর্ষে আবার বাংলাতে, হ্যাঁ আর এই জায়গার নাম কি ভগবান কি বলছেন, যদি কেউ বলে না আমি পূর্ব জন্মে অনেক ভালো কর্ম করেছিলাম না, এই জন্য ঠাকুর তো আমাকে মানব শরীর দিয়েছে, তোমার কর্মের জন্য মানব শরীর পাও না তুমি, হিন্দু বুঝতে পারো। আছে পৃথিবীতে এত মানুষ মরে যাবে বিশ্বাস করবে, আর বলো এর মধ্যে এত ব্যাকটেরিয়া আছে পৃথিবীতে ও তো মানুষ নেই। যখন মাতৃ গর্ভে যখন পতি পত্নী মিলন হয় না আপনারা তো পড়ে থাকবেন সায়েন্স ওয়াইজ, যখন পড়ে থাকে না যখন রেত যায় ওদের মধ্যে একটি বিন্দু বীর্যের মধ্যে কোটি কোটি জীব আছে, ওদের মধ্যে যে ফাইট হয় ওখানে ফাইট হতে 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 কোটি কোটি জীব মারে একটা জীব বেঁচে থাকে, তখন এই মানুষ জন্ম তখন হয়। এই জন্য ভগবান বলছেন, নিজে বলছেন দেতে ইস, ঈশ্বর যে তোমাকে মানব শরীরটা দিয়েছে বিনু হেতু সনেহি মানে বিনা কৃপা জানা কি করে তোমার হয়ে গেছে, কি করে তুমি পিয়ে গেছো, কি করে হ্যাঁ কি করে তুমি একটা মানুষ না পিয়ে গেছ, পাওয়ার ছিল না কি করে ভগবান কৃপা করে দিয়ে দিয়েছে, হ্যাঁ এই জন্য বলেছে যেহেতু হেতু সনেহি তিনি কৃপা করে দিয়েছেন, বলে দুর্লভম মনুষ্য জন্মম, হ্যাঁ এখানে বলছে এই মানব শরীরটা হলো অত্যন্ত দুর্লভ, কিন্তু তা থেকে সর্বশ্রেষ্ঠ দুর্লভ কি, তা থেকে দুর্লভ হলো তত্রাপি দুর্লভ মানে ও থেকেও বেশি দুর্লভ হলো বৈকুণ্ঠ ক্রিয়া দর্শন সাধু দর্শন, জীবনে সব থেকে দুর্লভ হলো সাধু দর্শন, হ্যাঁ কেননা এই জন্য এখানে বলছেন আমাদের ভাগবতের মধ্যে আছে যখন শ্রী কপিলদেব, হ্যাঁ বলে কপিলদেব যখন ভগবান কর্দম ঋষির ছেলে হয়ে এলো না, কর্দম ঋষির বাড়িতে ভগবান আছে কিন্তু থাকিলেও তিনি ভজন করতে চলে গেলেন, বলে কেন বাড়িতে তো ভগবান আছে তুমি কার ভজন করতে যাচ্ছ, জঙ্গল তোমার বাড়িতে তো ভগবান বসে আছে তুমি আবার ভজন কাকে করতে যাচ্ছ। সেখানে বলছেন যদি প্রেম হৃদয় মধ্যে না থাকে, প্রেম যদি হৃদয় মধ্যে না থাকে গোবিন্দ দর্শন হলেও তোমার কোনো লাভ না, কংস গোবিন্দকে দেখেছি না বলো, আর কংস কৃষ্ণকে দেখেছি কিনা, সারা জীবনে কি করবো মারার জন্য চেষ্টা করবে, দেখ ভাগবত শুনে থাকবেন চারণ মুষ্টির সঙ্গে যখন কৃষ্ণ বলরামের যুদ্ধ হলো ছাতি মধ্যে ছাতি বাহু মধ্যে বাহু জঙ্ঘার মধ্যে জঙ্ঘা দিয়ে যুদ্ধ করছে কে, চারণ মুষ্টি এত নিকট সংকার হবে কিন্তু চারণ মুষ্টি কি চিন্তা করছে, সুযোগ পেলে না একদম পিছিয়ে দেবে, হ্যাঁ সুযোগ পেলে সাক্ষাৎ এত কাছে ভগবানের সঙ্গে একটু না বলো, রাবণ রামকে দেখেছি কিনা বলো, মেঘনাথ দেখেছি কিনা, কিন্তু ও কি করলো ভগবানকে নাগ ভাস বন্ধনে বেঁধে দিয়েছিল না, ওনার উপরে শক্তিশালী করলো না, তবে রাত ভগবানকে দেখেছে বলো না কেন কিছু, এদের কিছু হয়নি কেন, ওরা ভগবানকে দেখেছে। এখানে বলছে যদি হৃদয় মধ্যে প্রেম না থাকে ভগবত দর্শন হলো তোমার কোনো ফল হবে না, কিছু ফল হবে না, কিন্তু প্রেমটা হবে কি করে সাধু কৃপা, কার কৃপা হবে সাধু কৃপাতে প্রেম হবে। এই জন্য এখানে বলে তত্রাপি দুর্লভ মানে বলে ভগবত দর্শন থেকেও দুর্লভ হলো বৈকুণ্ঠ প্রিয় দর্শন ভক্ত দর্শন, হ্যাঁ ভক্ত দর্শন না হলে আমাদের ঠাকুর, হ্যাঁ যে ঠাকুরের কৃপা থাকে না, এই জন্য গোস্বামী বলছে বিনু সত সঙ্গ বিবেক না হই রাম কৃপা বিনু সুল বনা সোই, এখানে বলছে বিনু সৎসঙ্গ বিবেক না হই, যে পর্যন্ত জীবনে সাধু সঙ্গ না হয় না সে পর্যন্ত জ্ঞান উদয় হয় না, বলে রাম কৃপা বিনু সুলভ না সোই,
जब पर्यंत भगवान ने कृपा ना है ना तब पर्यंत साधु संगत जीवने हवे ना जखन तार कृपा हवे एजन एखाने जखन नारद दिनी असेल एखाने सब जग्य के बंद कर दिए छे बस नारद ऐसे के माने कल्याण हो जाए चार सग नारद हो गए छे ना बस सब समय कल्याण समय दिनी कल्याण कर दिए छे अपनार वाल्मीकि नाम सुने छे ना वाल्मीकि नाम सुने छो के कार करे जन वाल्मीकि नाम सब जानना प्रथम दशरथ ना करछिलो हैं वो डाटा आए दिछिलो जगह नारद संग देखा है बोले बाबा निकालो क्या माल पहन तेरे पास में निकालो बोले भैया हम तो संत है हमारे पास में तो तीन चीज लोटे सोटे लंगोटे हैं हमारे पास में तो और कुछ है ही नहीं बोले निकालो जो कुछ हो निकालो तब नारद तेरी की बोले तुम ये जो पाप कर्म करे अर्थ बोलो कमा सके नहीं वे बोले हमारे स्त्री नहीं वे छेले में नहीं वे पिता माता नहीं वे बोले सवाई सुख है समय तुम्हार सब संगे आछे दुख है क्यों था जीवन जब जिज्ञासा करा सके जीवन जिज्ञासा करते दिए छे पत्नी के बोले जे पाप कर्म करे पैसा उपार्जन करे तुम नहीं वे बोले हम के नहीं वो हमारे घर का लो हमारे काज लो घर तुम्हारा काज लो बाहर है तुम की करे पैसा कमा जे हम जाए नहीं एक ना छेले में दरे जिज्ञासा कर छे बोले जे पाप कर्म में पैसा कमा छे दिवे बोले के ना तुम्हारे करते बोले तो ना हमारे के हम तुम्हा के तुम्हारे बड़ो करे छी लेखा बड़ा सीखे তখন আমি জানি কি করে পয়সা কামিয়েছি তুমি কি কর করছো আমি জানি না যখন পিতা মাতাকে যখন ছেলেদের জিজ্ঞাসা করছো বলে কেন তোমার কর্তব্য হলো আমাদের বড় করা আমরা বড় হয়ে কি করে পয়সা কামাবো আমরা জানি বলে ঠিক বলছে না তো ঠিক বলছিল তো না বিচারণে এসে পড়েছে বলে বাবা তুমি তো ঠিক বলছিল সবাই তো সুখের মধ্যে সব সাগে আছে দুঃখের মধ্যে তুই কেউ আর নিতে যাবি না বলে এখানে কি করে উদ্ধার হবে তখন তিনি বললেন বলো রাম বলো আর তোমরা বলছে না করো বলো বলো রাম কিন্তু এরকম তো পাপই ছিল না ওর মুখ দিয়ে ভগবান নাম নাম এলো না মুখ থেকে বেরোলে না নাম রাম নাম হ্যাঁ সহজে মুখ থেকে ভগবান নাম বেরোয় না আপনাদের সত্যি ঘটনা বলছি এখানে আমাদের মথুরাতে না একজন মাতা ছিল তিনি শেষ সজ্জায় শুয়ে আছে আর তিনি শেষ সজ্জায় মানে মারা যাবে হ্যাঁ এখন কিছুতেই না মুখ থেকে ভগবানের নাম বের হয় না বলে মেয়েকে প্রত্যেক বর্ষের কাপড় চুমড়া দিয়ে দিবে এই ছেলে দিয়ে দিবে ওকে দেখবে তখন ছেলেগুলো বলছে বলে মা তুমি এত চিন্তা করছো কেন তোমার এখানে শেষ বয়সে একটু তো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ তো বলো হ্যাঁ কিছুতেই আর ভগবানের নাম বের হয় না তখন বলে একটু গোবিন্দের নাম তো বলো তখন কি বলছে আমি এত কথা বলতে পারবো না দেখুন আমি এত কথা বলতে পারবো না বারটা অক্ষর বলছে কিন্তু দু অক্ষর রাধা নাম বের হবে দুই অক্ষর কৃষ্ণ নাম বলতে পারবে না বলছে নাতি পতি গুলো সাথে চতুর ছিল বলে দাদি হ্যাঁ বুড়িমা তুমি কি বলতে পারবে না ও মনে করছিল বলে যে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলতে পারবো না তখন কি বলছে বলে তোমরা যেটা ভুলাতে চাইছো না আমি ওইটাই বলতে পারবো না তোমার যা ভাই কৃষ্ণ নাম দিতে চাইছো কৃষ্ণ নাম যাতে নেই ওইটাই বলতে পারবো না এই ছাড়া আমি সব বলতে পারবো এই জন্য ভগবানের নাম নেওয়া না ও সাধারণ কথা নয় ঠাকুরের নাম যে প্রকার সাধারণ কথা নেই এই জন্য তিনি যখন বাল্মীক দস্যু রচনা করে বলছে বল রাম বল রাম বল রাম কিন্তু ওর মুখ থেকে রামের নাম বের হলো না বলে তুমি বলতে না মারো মারো বলতে না ডাকো ছিল মারো মারো মারা মারা তো বলতে পারবে রামচন্দ্র আসার আগে কেবল মরা মরা করতে করতে ভগবান রামের আশা রাখে তিনি রামায়ণ লিখে দিয়েছে এত এত তিনি বিদ্বতা হ্যাঁ হাসি পাচ্ছেন কি করে কেবল ভগবানের নাম করে কেবল সাধু দর্শন করে এই জন্য এখানে বলছে তত্রাপি দুর্লভ মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম হ্যাঁ এই জন্য ভগবত ভক্ত দর্শন হলো জগতে সব থেকে বড় জিনিস ভক্তের এত মহিমা গোবিন্দ নিজে বলছে বলে অনুব্রজামি অহম নিত্যম হুয়ে এ ত অন্ধির রেণু এই গোবিন্দ নিজে বলছে তিনি কি বলছে বলে আমি সাধুদের পিছনে পিছনে চলি বলে কেন বলে ওদের চরণ ধরে উড়ে মাথায় পড়ি
जन माथा ही पड़ी में ना आमी पवित्र हो जाओ की बके पवित्र हो जावे गोविंद तहर कई बोलो गोविंद तू ही पवित्र हो जाओ तुम तो अपवित्र हो गए छो बोले आमी खूब अपवित्र हो गए छो बोले के ना बोले जो भक्तरा ना सारा दिन आमार सेवा करे भक्तरा सारा दिन सेवा करे आमी यदि बोली भक्त करे तो तुम्हारा तो कुछ ना हो सारा दिन हमारी नाम कीर्तन भजन कुछ ना हो आमार भक्तरा की बोले तो बोले न धनम न जनम न सुंदरी सवितावा जगदीश कामय मम जन्मनि जन्मनीश्वरे भवताद् भक्ति अहितु पितोई ठाकुर तुम्हारे कास्ते का मैं कुछ ही चाहे ना ताकि तुम्हारे सेवा टूट करते वाली बोले ना ताकि तुम्हारे केवल सेवा टूट करते वाली धन जन हमारे कुछ चाहे ना एवं इतना भक्त हमारा सेवा रे करे तो किंतु आप जो हमारे कुछ जीते जाए ना हमारा बोले तो तुम्हारे सेवा ना दाओ यदि एक व्यक्ति थे खाले नाव 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 निवे निवे वो रीडी हो जाए ना तुम्हारा रीडी हो जाओ कि ना रीडी हो जाए ऐसे ठाकुर बोलते ना हमी उधर कास्ते के नीते 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 ना আমার মাথা না ওজন আমি যে ঋণীতে এখানে চিন্তা করি ঋণী থেকে উড়ি কি করে পাবো ঋণী থেকে মুক্ত কি করে পাবো আমি চিন্তা করি যদি ভক্তদের একটু ভক্তদের একটু চরণ ধরে নেই আমার যদি মাথায় লাগে তাহলে আমি ঋণী থেকে মুক্ত হতে পারবো কিন্তু কোন ভক্ত কি গোবিন্দকে চরণ ধরে দিবে না না তোমরা দিবে কেউ দিবে না কেউ দিবে না এই জন্য ভগবান বলছেন আমি কি করে জানেন তো ওদের পিছনে না লুকিয়ে লুকিয়ে হাসি जब हाटते हाटते जब ना धूला तो उड़ी गई है धूला तो उड़ी गई जब हम उड़ गए पकड़ की आवे वही धूला का माथा रे मते पड़ी गई जब हम माथा रे मते पड़ी गई ना आमी की आवो आमी भक्त दे रही थी का आमी मुक्त हो जाओ देखो भक्त दे कत्तो महिमा भक्त दे कत्तो महिमा भक्त दे हैं एजने खाने हां एक ता तुम्हारे कथा बोलची मेरा बुझते बारे में ना एकन एकन प्रश्न होचे भगवान के ना ভক্তদের চরণ ধুলে চায় আমি এখন বলবো এর পরে তোমাদের জিজ্ঞাসা করব দেখো আমার কেউ বলতে পারে মন দিয়ে বুঝো ভগবান কেন ভক্তদের চরণ ধুলে চায় এর মধ্যে একটা তো ঘটনা শুনলে আর একটা অত্যন্ত রহস্যপূর্ণ কথা আছে ঠাকুর কেন ভক্তদের চরণ ধুলে চেয়েছেন আমি এবার জিজ্ঞাসা করব ঠিক আছে দেখো আমি তোমার বলতে পারবে কি না দেখো মন দিয়ে বুঝো কৃষ্ণ তিনি হলেন ভগবান কৃষ্ণ কি হলেন তিনি হলেন বিষয় বিগ্রহ আর ভক্তরা হলো আশ্রয় বিগ্রহ আশ্রয় বিগ্রহ অর্থ হলো যারা ভগবানের ভজন করে ভক্তরা ভগবানকে ভজন করে যেরকম ভক্তদের মধ্যে শ্রীমতী রাধা রানী তিনি কি করে সব সময় তিনি গোবিন্দের সেবা করে গোবিন্দকে ভালোবাসে গোবিন্দের জন্য রান্না করে তার সেবা করে কিন্তু গোবিন্দ তিনি দেখছেন আমি হলাম বিষয় বিগ্রহ আমি হলাম ভগবান কিন্তু আমি যতটুকু আনন্দ পাচ্ছি না রাধা রানী আমার থেকে কোটি গুণে আনন্দ বেশি পাচ্ছে কত গুণে কোটি গুণে एक दो गुना ना है हैं सेवा कर जे बारी देख मेरे जरे कहो आपने तुम कुल भाल रान्ना वान्ना कर छो पति ने जरे भाल रान्ना वान्ना कर छो एक तो भाल रान्ना वान्ना कर छो तो कहना पति ना आंगुल चटे चटे खा छो बोले की सुंदर रान्ना कर छो हे जन मन है तुम्हारे हाथ अमृत आ छे हैं अमृत आ छे की सुंदर रान्ना कर छो आपने तुम देखवे एकदम जे खिए जो तो आनंद मिलो ना जखनो पति जखनो पंचम के पत्नी ने जखनो महिमा किए छे कत सुंदर रान्ना कर छो पत्नी का तो खुशी आई हो खुशी हो कि ना हो तुम्हारा भाई तो है कि ना कि झगड़ा है ऐ जरे पत्नी को तो आनंद भावे सेरे का भावे गोविंद राधा रानी गोविंद की सेवा करे राधा रानी गोविंद की सेवा करे जखन गोविंद जखन से रान्ना बान्ना किए राधा रानी बोले अमृत हस्ता वही के खावा रखिए तो गोविंद खुशी है इतो प्रसन्न है गोविंद जखन सेवा करे ऐ जरे गोविंद जतटुक आनंद पाए राधा रानी তাতে কত আনন্দ পায় কত এখানে কৃষ্ণ চিন্তা করছে কিন্তু ওই আনন্দ দুঃখ তো আমি পাচ্ছি না সেটা কে পাচ্ছে রাধা রানী রাধা রানী এখানে তিনি চিন্তা করছে আমি ওই আনন্দ কি করে পাই কি করি হ্যাঁ কি করে পাচ্ছেন কেন রাধা রানীর মধ্যে যে ভক্তিটা আছে তিনি ভক্তি দ্বারা আমরা ভক্তি দ্বারা তো ঠাকুরকে ভজন করি না ভক্তি দ্বারা ভক্তি দিয়ে তো গোবিন্দের ভজন হয় ভক্তি দ্বারা এখন কৃষ্ণ চিন্তা করছেন আজ ভক্তিটা কি করে পাবো ভক্তি এলে তবে তো আমি ভজন করতে পারবো অত আমি ভক্তিটা কি করে পাবো নরতম দাস ঠাকুর বলছে যদি ভক্তি পেতে চাও না সব থেকে সরল উপায় হলো তিনটি জিনিস কয়টি জিনিস কি কি বলে বলে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল ভক্ত ভুক্ত শেষ তিনি এই সাধনের বলে নরতম দাস ঠাকুর বলছে
ভক্তি পাওয়ার সবথেকে সরল উপায় হলো ভক্তদের চরণ ধুলি, ভক্তদের চরণামৃত আর ভক্তদের আধারাগত প্রসাদ, হ্যাঁ বা কথামৃত। এই তিনটি চিজ যত তাড়াতাড়ি ভক্তি দিতে পারবে, জগতে আর কোন বস্তু নেই এত তাড়াতাড়ি ভক্তিটা দিতে পারে, এত তাড়াতাড়ি ভক্তি দিতে পারে। এখন কৃষ্ণ চিন্তা করছে তার মধ্যে একটা ভক্ত চরণ ধুলি, এই জন্য গোবিন্দ কি করছে ওই ভক্তদের পিছনে পিছনে হাঁটছে। কেন হাঁটলে পরে কি হবে, ওই ভক্তদের চরণ ধুলি উড়বে, উড়লে পরে আমার মাথায় পড়বে, আর আমার মাথায় পড়লে কি হবে, আর ভক্তদের চরণ ধুলিতে ভক্তি আছে অতএব আমি ভক্তি পাবো, আর যখন ওই ভক্তিটা পাবো না ওই ভক্তি দিয়ে তখন আমি ভক্তি করবো। এই জন্য কলিযুগে তিনি কৃষ্ণ তিনি কি করলেন, সেই রাধা রানীর প্রেমকে আস্বাদন করার জন্য রাধা ভাব দূতি সুবলিতম নবমী কৃষ্ণ স্বরূপম, তিনি কলিযুগে রাধা রানীর অঙ্গকান্তি ভাব নিয়ে কলিযুগে ওই কৃষ্ণ তিনি কি করলেন, শ্রী সচ্চিদানন্দ গৌর হরি রূপে তিনি এই জগতে অবতীর্ণ হলেন। বলে শ্রী সচ্চিদানন্দ গৌর হরি, বলে শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি, বলে শ্রী নিত্যানন্দ প্রভু কি, আমরা জয় আনন্দ আসে না তুই জয় কি হয়ে বলছে জোর বলো, বলে নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য এখানে শ্রী, হ্যাঁ এখানে শ্রী বসুদেব মহারাজ কি বলছেন, বলে প্রভু এক তো মানব শরীর হলো দুর্লভ, কিন্তু তা থেকে বেশি দুর্লভ কি ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গ। তখন এখানে তিনি আমাদের নারদ মুনি কে তিনি বসুদেব মহারাজ প্রশ্ন করছেন, ওনার প্রশ্ন হলো বলে আত্মাকে শান্তি কি করে পাবে, হ্যাঁ আত্মা শান্তি কি করে এই আত্মা পাবে। দেখুন আমরা যা কিছু বাড়িতে করি কিসের জন্য করে বলো, কিসের জন্য করো, আত্মা শান্তি। দেখুন লেখাপড়া কিসের জন্য করে, শান্তি শিখার জন্য, চাকরি চাকরি কিসের জন্য করে, শান্তির জন্য, বিয়ে কেন করা হয় শান্তির জন্য, সন্তানদের জন্ম কেন দেওয়া হয় শান্তির। দেখবেন আমরা যা কিছু করি না আমাদের মূল উদ্দেশ্য হলো জীবনে যাতে শান্তি সুখ পেতে পারি। এই জন্য এখানে প্রশ্ন করছেন আমাদের হয়ে বসুদেব মহারাজ, কিন্তু কৃষ্ণের তিনি পিতা উনি শান্তি পাননি, আর তিনি আমাদের হয়ে তিনি প্রশ্ন করছেন এই আত্মাকে শান্তি কি করে পাওয়া যাবে, যখন প্রশ্ন করছেন তখন এখানে শ্রী নারদ ঋষি তাকে বলছেন, বলে দেখো তুমি এই যে প্রশ্নটা করেছো না আত্মা কি করে শান্তি পাবে, ঠিক এই প্রশ্নটি এক সময় শ্রী নেমি মহারাজের দরবারতে নব যোগেন্দ্র আসে, কবি হবি আন্তরিক প্রবৃদ্ধ পিপলা নেতার নব যোগেন্দ্র, খুব বড় বড় ঋষি মহিলা এক সময় তাদের সভাতে আসে। যখন সভাতে আসে তখন এই যে নয় যোগেন্দ্র ছিল তারা নব যোগেন্দ্রকে নেমি মহারাজ তিনি প্রত্যেককে তিনি এক একটি করে প্রশ্ন করছেন, যত কবি হবি এদেরকে এক একটি করে প্রশ্ন করছেন। তিনি কবিকেও এই প্রশ্ন করেন যে আত্মা শান্তি কি করে পাবে, তখন এর উত্তর তিনি কবি তিনি দিয়েছেন, বলে বলে আত্মা শান্তি কি করে পাবে তবে আমরা সংসারে দুঃখী কেন, প্রশ্ন হচ্ছে না এখানে আমরা দেখ দুঃখী কিসের জন্য সংসারে, দুঃখের কারণ কি। তখন তিনি বলছেন বলে ভয়ম দ্বিতীয়াভিনিবেশ তস্যাত ঈশাত অপেত বিপর্যয় স্মৃতি, হ্যাঁ যত দুঃখের মূল কারণ হলো আমরা গোবিন্দকে ভুলে দিয়েছি। এই জন্য মহাপ্রভুকে সনাতন গোস্বামী দুইটি প্রশ্ন করে, কে আমি কেন মরে যারে তাপত্রয় ইহা নাহি জানি কয়েছে মর হিতে, সনাতন গোস্বামী তিনিও এই দুটি তিনি প্রশ্ন করেন, বলে কে আমি, হ্যাঁ প্রথমে নিজেকে জানতে হবে আমি কে, বলে কেন মরে যারে তাপত্রয় সংসারতে কেউ দুঃখে নিমন্ত্রণ কেউ দিয়ে, বলো বাড়িতে কেউ দুঃখে নিমন্ত্রণ কেউ দিয়ে আমার বাড়িতে দুঃখ আসো, সবাই বলে বাড়িতে যাতে শান্তি সুখ হয়, তুই দেখবেন বিনা নিমন্ত্রণে বাড়িতে দুঃখ এসে যাচ্ছে, বিনা নিমন্ত্রণে বাড়িতে দুঃখ এসে যাচ্ছে। আর যখন একটা দুঃখ আসছে না আমরা চিন্তা করি যে যেকোনো ভাবে এই দুঃখটা যদি ভালো হয়ে যায় না সুখ পাবো, কিন্তু প্র্যাকটিক্যাল রূপে দেখবেন ওই দুঃখটা তো শেষ হয়নি আর একটা দুঃখ এসে গেছে, সমুদ্রে দেখছেন যে লহরি আছে একটা পরে একটা একটা পরে আসছে, হ্যাঁ সেইরকম ভাবে সংসারের মধ্যে, হ্যাঁ এক দুঃখ পরে আর আর পরে আর দুঃখ শেষই হয় না, হ্যাঁ এই জন্য এখানে বলছেন এই সমস্ত দুঃখের কারণ কি। মহাপ্রভু এর উত্তর দিলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের
नित्य दास जिनके भगवान नित्य दास हमारा दुखर कारण की बोले कृष्णा भूली सही जीव अनादि बहिर्मुख अतएव माया कर दे संसार जब तो संसार में जब तो दुख करे एक ही कारण हलो हमारा गोविंद भजन छेड़े दिए हैं तार भक्ति के हमारा छेड़े दिए तार भजन के छेड़े दिए छी एई जने तार जे बहिरंगा शक्ति माया ए संसार के कारागार बानी हमारे जब तो प्रकार दुख कष्ट दिछे किंतु जखन ये दुख कष्ट के निवृत्त होते चाहे की करते हवे हमारे भगवान ने भक्ति करते लागे भगवान ने भजन करते लागे एजन सब एक बार हाथ उठे बोलो बोलो हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे अरे बार जोर कर बोलो हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 कथा कोइटा पर जंत आवे कोइटा पर जंत कथा तुम्हारा आवे आटा पर जंत हमरा हमारे बीच मास खाने एक प्रभु आछे तिनी अपना एक कथा सुनावे तापर हमर कथा के विश्राम करबो एक जे उत्तर खाना काल के सुनबो आत्मा के शांति तिपरि पावे एखाने कवि के की उत्तर दिए छन जदि कोई आत्मा शांति करते जाए हमारे प्रभु एखाने आछे इनी एक अपना कथा सुनावे हम भाग्य करबो भाग्य प्रभु पर कथा उधर अब प्रभु चेष्टा कर अपना भाषा है बांग्ला भाषा है अपना सब हिंदी बुझ सब कारा हिंदी बुझ हाथ उठाओ कारा हिंदी बुझे मायरा बोध हिंदी बुझे तुम्हारा कम तो सब टीम टीवी देने सब सीखे जाते चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सदि गौर भक्त वृंद सब हाथ खुले बोलो बोलो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे एनर बाड़ी हुआ जयपुर हाँ जयपुर ये सप्तर इंजीनियर प्राय 1 लाख टका मायना चिलो कि तो सब छोटे छोटे साधु हो जाए मंदिर में सर्वप्रथम अस्मदीय गुरुपाद पद्म परमाराधितम श्री श्रीमद भक्ति वेदांत श्री गुरु स्वामी महाराज चरण कमल असंख्य कोटि दंडत प्रणति यापन करी तदुपरांत परम गुरुदेव वर्ग नित्य लीला प्रविष्ट विष्णु पादष्टो दर्शत श्री श्रीमद भक्ति वेदांत श्री नारायण गोस्वामी महाराज नित्य लीला प्रविष्ट विष्णु पादष्टो दर्शत श्री श्रीमद भक्ति वेदांत स्वामी महाराज नित्य लीला प्रविष्ट विष्णु पादष्टो दर्शत श्री श्रीमद भक्ति श्री रूप सिद्धांति गोस्वामी महाराज एवं समस्त रूपान गुरुवर्ग चरणाश्रयनीय एखाने उपस्थित समस्त वैष्णव वैष्णवी के आमी चतारी की दंडवत प्रणति ज्ञापन करी आमादे रोगी के जखन मायरा भागवत कथा सुनते आसे ना भालो जायगा देखबे जेखाने कोथाय बसे आर भालो घुमाते पारी किन्तु एखाने आमार मने होच्छे से सम्भव होबे ना एतो मशा कामड़ाच्छे एतो सम्भव होबे ना ना हाँ जी ना कखनो कखनो साधुरा बोलतो ना बोले रात्रे मशा गुलो केन कामड़ाय तेरे कामड़ा जाने तो बोले ए जीवन दुर्लभ जीवन 84 लाख जन्म पर पिए छी ए जने ओरा की बोले खबरदार घुमावे ना ए जीवन आलो गोबी तो भजन में नाराज ना तेरे घुमा छी कर हरि नाम करो ए जने वसा बोले की करे रात्रे कामड़ा है घुमा देना बोले गोबी का नाम जप कर देखो शास्त्र एक श्लोक बोला है छे गंगा पापम शशि तापम दैन्यम कल्पतरुस्तथा पापम तापम च दैन्यम च हन्ति संत समागम की बोलचे नेखाने गंगा पापम अर्थात गंगा पतित पावनी गंगा गंगा की बोलचे देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारणी तरल तरंगे
कि गंगा साधारण नदी नहीं, गंगा के से होले पतित पावनी गंगा शंकर जी साक्षात जेना के निजे माथाय धारण करें। আমরা আপনারা শ্রবণ করেছিলেন বামন অবতারে যখন ঠাকুর বামন অবতার নিয়েছিলেন তখন উনি ত্রিভুবন রূপ ধারণ করে আর এক চরণকে যখন ওই উপরে বাড়ালেন তখন এই উপরে বিরজা নদীতে ওনার অঙ্গুষ্ঠে ছিদ্র হয় আর ওখান থেকে জল প্রবাহিত হয়েছিল। ওটাই ব্রহ্মাজি নিজের কম্বলরূপে সঞ্চয় রাখলেন, পরবর্তীকালে ওটাই গঙ্গা রূপে এসেছিল। সেই জন্য শঙ্করজির কাছে দুটি পবিত্র বস্তু আছে, পবিত্র জিনিস কি, একটা হলো পবিত্র পতিত পাবনী গঙ্গা, যে গঙ্গা নদী, আর একটা হলো ঠাকুরের নাম, ঠাকুরের নাম। সেই জন্য গোস্বামীজি কি বর্ণন করছেন, বলে মহামন্ত্র যে জপত মহেশ, মহামন্ত্র যে জপত মহেশ, মহামন্ত্র হৃদয়ের মধ্যে যে পাপ করার বাসনা আছে আবার বাড়িতে ফিরে এসে কি করব, সেই পাপ করতে আরম্ভ করে দেব, সেই পাপ করতে আরম্ভ করে দেব। প্রাকৃত গঙ্গাতে স্নান করলে পরে কি হবে, আমাদের হৃদয়ের মধ্যে যে পাপ করার বাসনা আছে ওটা নষ্ট হওয়ার দরকার, কিন্তু সে হয় না। হ্যাঁ, এখানে ভাড়া, এখানে তো কাছেই গঙ্গা মনে হয়, হ্যাঁ না, ওই গঙ্গাতে স্নান করলে কি হবে, আমাদের হৃদয়ের মধ্যে পাপ বাসনা ওটা নষ্ট হবে না, শুধু যেটা পাপ আমরা সঞ্চয় করেছি ওটা নষ্ট হতে পারে। কিন্তু এখানে বুঝাচ্ছেন কি, গঙ্গাতে স্নান করবার পরে, সেই জন্য পার্বতী একবার উপনিষদে একটি কথা আছে যে একবার দেবী পার্বতী তিনি শঙ্করজিকে বলছেন, বলে প্রভু আপনি এই পতিত পাবন গঙ্গাকে পাঠিয়ে দিয়েছেন মর্ত্য লোকে, তাইও এত লোক নরকে যাচ্ছেন কেন, এত লোক জমপুরি যাচ্ছে কেন? তখন শঙ্কর ওনাকে প্রমাণ করতে বলছেন যে আমি এই পতিত পাবন গঙ্গাকে পাঠিয়েছি মর্ত্য লোকে, কিন্তু মানুষের এটা বিশ্বাস নেই কি গঙ্গাতে স্নান করলে আমাদের পাপ নষ্ট হয়ে যাবে। আমরা কি মনে করি, গঙ্গা ওই যেরকম ট্যাপ ওয়াটার আমরা বাথরুমে স্নান করি সেই রকমই গঙ্গা, গঙ্গার কত মহিমা আছে এটা আমরা শুধু এক মানে মুখে বলা আর কিছু নেই, ওটা কত গঙ্গার মহিমা সেটা আমার অনুভব নেই। আমরা সাধারণ জল মনে করি আর ওর মধ্যে স্নান করে নেই, সেই জন্য আমাদের উদ্ধারও হয় না। তখন পার্বতী বলেন প্রভু এটা কি, এ তো আমি তো শুনতে মানে এটা ভালো নেই। তখন শঙ্করজি নিজে তাকে প্রমাণ করার জন্য কি করলেন, সঙ্গে সঙ্গে মর্ত্যলোকে চলে এলেন আর ওখানে গঙ্গা ঘাট ছিল, গঙ্গা ঘাট কাছেই একটা গাড্ডার মধ্যে শঙ্করজি নিজে রূপ পাল্টে দিলেন আর ওখানে গাড্ডার মধ্যে শঙ্করজি পড়ে গেলেন আর মা পার্বতী বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে আছে আর যা কেউ গঙ্গা স্নান করতে যাচ্ছে ওনাকে বলছে, বলে রক্ষা করো আমাদের স্বামী, আমার স্বামী ওই গাড্ডার মধ্যে পড়ে গেছে, আপনি এসে একটু সাহায্য করুন, আমরা দুইজন মিলে এনাকে বার করে দেব। আর যা কেউ গঙ্গা স্নান করতে আসছে ওকে বলছেন, বলে আপনি সাহায্য করুন। মা পার্বতীর কথা শুনতে শুনতে যদি কেউ সাহায্য করতে আয় তখন মা পার্বতী বলবেন যে আপনি সাহায্য করতে চান অনেক ভালো কথা, কিন্তু একটা মানে একটা কন্ডিশন, একটা কন্ডিশন আছে এখানে কি, আমার পতি হলেন, আমি সতী নারী, আমি সতী নারী, যদি আপনি পাপী আছেন, যদি আপনার কিছু পাপ কর্ম থাকে তাহলে আপনি আমার পতিকে আমার স্বামীকে স্পর্শ করতে পারবেন, আপনি সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবেন। তো এটা শুনে তো সব ভয় পেয়ে যাচ্ছে, গঙ্গা স্নান করে আসছে
আর তারপরে যারাও আসছে একজনকে বললো বলে প্রভু আপনি সাহায্য করুন আমার স্বামীকে এই গড্ডা থেকে বের করে দেবো আমরা দুইজন মিলিয়ে কিন্তু শুধু আপনার পাপ হওয়ার দরকার নেই আর যদি আপনি জীবনে কোনো পাপ করেন নেই তখন আপনি আমার স্বামীকে স্পর্শ করতে পারবেন আমি এইরকম সতী নারী যা কেউ সাহায্য করতে করবার আগে আসতো কিন্তু এই কথা শুনে ভয় পেয়ে যেত আর ওখান থেকে পালিয়ে যেত তারপরে একটা মদ খেয়ে একটা মানুষ এক পুরুষ হ্যাঁ ওই মদ খেতে খেতে গেল আর ওই বোতলটা ফেলে দিল একদিকে গঙ্গার মধ্যে স্নান করে আবার আসছে আসতে ভালো করে হাঁটতেও পারছে না আর এরকম করতে করতে আসছে মা পার্বতী কাছে এলো আর মা পার্বতী এই সমস্ত কথা বললো বলে প্রভু আপনি একটু সাহায্য করুন আর আমার স্বামীকে আমরা গড্ডা থেকে বার করে দেব কিন্তু পাপ থাকার দরকার নেই বলে পাপ থাকার দরকার নেই কি বলছো তুমি দেখছো না আমি গঙ্গাতে স্নান করে আসছি গঙ্গাতে মুখ থেকে ওই মদ খেয়েছে ওটা মানে দুর্গন্ধ বের হচ্ছে তাই ও কি বলছে বলে আমি গঙ্গাতে স্নান করে এসেছি আমার সব পাপ তো দূর হয়ে গেছে চলো আমি সাহায্য করব পার্বতী তখন কি হলো শঙ্করজি ওখান থেকে মা পার্বতী আর শঙ্কর অদৃশ্য হয়ে গেলেন আর শঙ্করজি মা পার্বতীকে বলছেন বলে তো তুমি দেখলে সব গঙ্গাতে স্নান করে আছে বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত সব গঙ্গাতে স্নান করছে কিন্তু তার বিশ্বাস নেই গঙ্গাতে স্নান করলে পরে আমাদের সব পাপ নষ্ট হয়ে গেছে আমরা এই মানুষকে গড্ডা থেকে বার করতে পারবো কিন্তু ওই মদ খাওয়ার লোক ওকে এত বিশ্বাস ছিল সেই জন্য ওই আমাদের এই অবস্থা আমরা কি করি গঙ্গাতে স্নান তো করি কিন্তু আমাদের বিশ্বাস নেই সেই জন্য এখানে বলছে গঙ্গা পাপম তারপরে বলছে শশীতাপম শশীতাপম অর্থাৎ চন্দ্রমা আপনারা দেখবেন দিনের মধ্যে যত সূর্যের তত রোদ হয় বেশি রোদ হলে আমরা সব ক্লান্ত হয়ে যাই কিন্তু রাত্রিবেলা যখন চন্দ্রমার শীতলতা হয় ওর সবার হৃদয় মধ্যে শীতলতা প্রদান করে দেয় সে সব তাপগুলোকে হরণ করে দেয় একমাত্র চন্দ্রমাতে এত শক্তি আছে ওই চন্দ্র কিরণ দিয়েই সমস্ত ঔষধগুলো তৈরি হয় না যতটা গাছ গুল্ম ওর মধ্যে একটা শক্তি সঞ্চারিত করে কে এই চন্দ্র কিরণ গঙ্গা পাপম আর শশী তাপম তারপরে বলছে দৈন্যম কল্পতরু সদা আপনি দেখবেন কল্পতরু কল্পতরু মানে একটা কল্পবৃক্ষ হয় যার নিচে বসে যা কিছু আপনি ইচ্ছা করবেন হ্যাঁ ঝাড় সেরকম যা কিছু ইচ্ছা করবেন সেটাই পূর্ণ হয়ে যাবেন হ্যাঁ আপনি যদি চান ভালো বাড়ি পেয়ে যাবেন চার চাকা গাড়ি চান সেটা পেয়ে যাবেন হ্যাঁ ভালো মেয়ে ভালো ছেলে ভালো স্বামী সব যা কিছু ইচ্ছা করবেন সেই আপনি পেয়ে যাবেন কল্পবৃক্ষের তলায় বসে কিন্তু এখানে বলছে গঙ্গা পাপম শশী তাপম আর দৈন্য কল্পতরুস্ততা এই তিনটি জিনিস হচ্ছে এই তিনটি জিনিস ঠিক মধ্যে হবে না কেন যদি কেউ সাধু সঙ্গ করে পাপম তাপম চ দৈন্যম চ হন্তি সন্ত সমাগম যদি কেউ সাধু সঙ্গ করে তাহলে এই তিনটি জিনিস একসাথেই হয়ে যাবে এই সাধু সঙ্গের এত মহিমা বর্ণন করছেন এখানে কেন যে গঙ্গাতে আমরা স্নান করি সাধু সঙ্গ যদি হয় কি বলা হচ্ছে কি সাধুর দর্শন করলে পরে আমরা পবিত্র হয়ে যাই গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন আর দর্শন পবিত্র করি এই তোমার গুণ বলছেন আমাদের নরোত্তম দাস ঠাকুর কি বলেছেন বলে গঙ্গাতে আপনাকে যেতে হবে এখান থেকে কত দূর হবে গঙ্গা ওখানে আপনাকে যেতে হবে ওখানে গিয়ে স্নান করতে হবে যদি শীতকাল আছে তাহলে কেউ জলকে স্নান করতেও ভয় পায় হ্যাঁ কিন্তু যদি সাধুদের দর্শন হবে সাধুদের দর্শন হলে সঙ্গে সঙ্গে আপনারা কি হয়ে যাবেন পবিত্র হয়ে যাবেন পবিত্র হয়ে যাবেন আর চন্দ্রমা যেরকম শীতলতা প্রদান করে চন্দ্রমা তো এই শরীরকে শীতলতা প্রদান করবেন কিন্তু আপনারা দেখবেন মনে যতটা দুঃখ আছে এই সংসারে এটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম এই সংসার ঠাকুর এই সংসারকে সৃষ্টি করেছেন আর ঠাকুর নিজেই কি বলছেন বলে আমি এই সংসারকে কি দুঃখালয়ম এই সংসার হলো দুঃখালয়ম এটা হলো দুঃখের বাড়ি দুঃখের ঘর কিন্তু আমরা যতটুক চেষ্টা করি এই শরীরকে সুখী সুখী করার জন্য মনে যে হৃদয় মধ্যে যে দুঃখ আছে ওটা কে দূর করবে চন্দ্রমা ওটা দূর করতে পারবে না সেই জন্য ওটা কি করে দূর হবে একমাত্র সাধু সঙ্গ সাধু সঙ্গ করলে পরে ওই হৃদয় মধ্যে যে তাপ আছে ওটা দূর হয়ে যাবে ওটা দূর হয়ে যাবে সেই জন্য গোপীরা গোপী গীত মধ্যে কি বলছেন বলে তব কথা অমৃতম তপ্ত জীবনম কবি Oh,
কথা যদি কেউ শুনে ওদের এত লাভ আছে এত লাভ আছে ওদের তপ্ত জীবন আমার সমস্ত জীবন আমরা সব এই তৃতাপ থেকে তাপিত আছি কিন্তু ঠাকুরের কথা শুনে সাধু সঙ্গ হলে কি হবে ঠাকুরের কথা আর ঠাকুরের কথা শুনে শুনে কি হব আমার হৃদয়ের মধ্যে যতটা তাপ আছে এই তাপগুলো দূর হয়ে যাবে সাধু সঙ্গ ই একমাত্র আমাকে সাধু সঙ্গ করলে পরে আমরা কি উপদেশ পাবো বলে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম্ভব হয়নি এই মানব জন্ম আমাকে ঠাকুর কিসের জন্য দিয়েছেন ওর শুধু ওনার ভজন করার জন্য কিন্তু আমরা কি আমরা ওই সব দুসর কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি সেই জন্য এইগুলো জ্ঞান এই সব জ্ঞানগুলো আমরা কোথেকে পাবো সাধু সঙ্গ সাধু সঙ্গের অনেক মহিমা আছে আর আমরা গুরু মহারাজের মুখারবিন্দে শ্রবণ করব আমি এখানেই রাখছি বাঞ্ছাকল পুরুষ কৃপা সিন্ধু বেরিচ পতিদানাম পাবনে কৃষ্ণ দেবুন বলুন কখন কখন শেষ 10 মিনিট শেষ করতে ঠিক আছে 10 মিনিট কথা শুনতে এক মিনিট কীর্তন করতে হাত খালি করে বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Hare Rama Hare Rama 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 Hare Hare
किंतु एकादश स्कंदर जो कथा सुनछिलाम ना ओटा काल सुनबो आ एखाने श्री चैतन्य महाप्रभु श्री सनातन गोस्वामी के एक सुंदर कहानी सुना छे अपना की कहानीटा मन राखवा ठीक छे एक मन के सुन बोले एक समय की होय छे ये महाप्रभु ने जे सनातन गोस्वामी के सुना छे सनातन सिख्या एक दिन की होय छे एक दरिद्र व्यक्ति अत्यंत दुखी शरीर मध्ये कापड़ जे पड़िया छे एकदम छीड़ा पीड़ा कापड़ खावार नहीं दावार नहीं खाकार नहीं खूब दुखी होय रास्ता रास्ता दिखनी भिक्षा मांग छे एकन एक टी सर्वज्ञ छिलो सर्वज्ञ अर्थ होलो जे अपना के देखे ना अपना का मुंह तक देखबे देखे सब कुछ तुम्हारे कथा बोली दिवे मोर बारी उठाए स्त्री की रकम चले में की रकम बारी ते कतक टाका उठाए आसे ना आसे शुद्ध तुम्हार मुख देखे सब कुछ बोले दिवे एक जन सर्वज्ञ छिलो एकन ओ सर्वज्ञ टी ओ दुखी दरिद्र भिखारी टी के देखे देखे छे बोले एदिके आए देखे छे बोले की व्यापार है तू दुखी केन बोले आम तो खूब सुखी छिलाम जीवने किंतु बाबा जब तक चली गए ना हम खूब दुखी तक ओ सर्वज्ञटा बोल से देखो तुम्हारे जो बाबा ना हमारे बंधु छे एजने तिनी आमा के एक गोपनीय कथा बोली गई बोले की बोले गई छे बोले तुम्हारे बाड़ी ते चार की बोले दिशा पूर्व पश्चिम उत्तर दक्षिण चार दी दिशा तुम्हारे जो बाबा आछे ना ओई पूर्व दिशा ते एकटा सोनार कलशिर मध्ये अनेक हीरा मुक्ता है अनेक सोना चांदी सब तिनी और मध्ये पुते रखे छे कोन दिगे पूर्व दिगे रखे छे है पूर्व दिगे रखे छे ओई मालटा पूर्व दिगे आछे किंतु सावधान तुम्ही उत्तर दिशा रे जे उत्तर दिगे माटीटा खोदिबे ना यदि ओई दिशा रे माटीटा खोदो ना ओखाने एकटा अजगर साप आछे ओई साप दा जदि बेर होय तुम्हाके सीधा खिए लिबे तुम्हाके सीधा तुम्हाके खिए लिबे एजने ओई दिगे रे माटीटा खोदिबे ना আর পশ্চিমে দিগের মাটিটাও খুঁড়বে না ওই দিকে না আছে ভীমরুল বাংলায় ভীমরুল বলে হ্যাঁ ভীমরুল আছে ওরা যদি উঠে না বের হয় তো তোমাকে সব কেটে খেয়ে দিবে তোমাকে হ্যাঁ আর যে যে আর কোনটা থাকলো দক্ষিণে দিগের যে মাটিটা আছে ওইটাও খুঁড়বে না যদি ওই দিকে তা খোলো না ওই দিকে একটা যক্ষ ভূত পিশাচ আছে যদি ও বের হয় তাহলে তোমাকে খেয়ে দিবে এই যে ওই যে মালটা কোন দিকে আছে পূর্ব দিকে আর ওই দিকে বেশি খুঁড়তে হবে না একটু মাত্র খুঁড়লেই ওই যে হ্যাঁ ওই যে সোনা চাঁদির যে কলসিটা আছে বেরে আর তুমি একদম ধনী হয়ে যাবে পৃথিবীর সব থেকে বড় ধনী তুমি হয়ে যাবে এখন ও শুনি এত খুশি হয়ে গেছে আমার বাবা এত টাকা রেখে গিয়েছে আমি জানতাম না আর রাস্তায় আমি ভিক্ষা মাগছি রাস্তাতে আমি ভিক্ষা মাগছি এখানে খুব খুশি হয়ে গেছে খুশি হয়ে গিয়েছে আর গিয়ে ওই পূর্ব দিশার মাটিটা খুঁড়েছে যখন খুঁড়েছে ওই সোনা কলসিটা বেরিয়েছে আর সত্যি সত্যি দেখো ওর মধ্যে এত হীরা মুক্তা এত মধ্যে এত অসর্বি তার মধ্যে এত সোনা চাঁদি আছে না যখন ওটা খুঁড়ে দিয়েছে একদম আনন্দ আনন্দ হয়ে গেছে হ্যাঁ অনেক টাকা পয়সা হয়ে গেছে একদম সুখী হয়ে গেছে আর দেখুন মান দিয়ে শুনো মহাপ্রভু এখানে কি বলছে বলে দেখো তুমি পশ্চিম দিকের মাটিটা খুঁড়বে না ওই দিকে আছে অজগর অজগর অর্থ হলো তুমি জ্ঞান মার্গে যাবে না জ্ঞান মার্গ অর্থ হলো যারা নিজেকে মনে করে আমরা সেই ব্রহ্ম অতএব আমরা সেই ব্রহ্ম একদিন এই ব্রহ্ম জ্যোতিকে জীবকে ওই পরমাত্মা ব্রহ্মের সঙ্গে লীন করে দেবে এর একটা কথা আছে না যারা জ্ঞানী তারা কি করে হ্যাঁ এই জীবকে এখন মায়া এখন ভগবানকে ধরা তুমি এখন জীব হয়ে গেছে যখন এই आत्मा की करब ओई परमात्मा संगे भगवान संगे लीन कर दो हमरा हैं लीन कर ले की हबे आज जन्म दुख कष्ट आर हबे ना संसार मध्ये ये एकटा ज्ञान मार्ग आ छोन खबरदार ये ज्ञान मार्ग दिखि जाबे ना ओईटा की ओईटा अजगर सर्प जो सांप जे रकम भाबे एकदम खिए लिए मुक्ति की करबे तुम्हारे जीवन से कर दे तुम्ही के बोले जीवन स्वरूप है कृष्ण नित्य दास আমরা হলাম ভগবান নিত্য দাস ভগবান হলেন কে আমাদের প্রভু তার যখন সেবা করব না তার যখন ভক্তি করব ভক্তিতে এত আনন্দ আছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন কৃষ্ণ প্রেমানন্দে যে আনন্দ সিন্ধু কোটি ব্রহ্মানন্দ নয় তার এক বিন্দু কৃষ্ণ ভক্তিতে প্রেমতে যে আনন্দ আছে কোটি ব্রহ্মানন্দ মিলে তার সঙ্গে তুলনা করতে পারবে না এই জন্য খবরদার ওই জ্ঞান মার্গে দিকে যাও সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ ভক্ত
भक्ति भक्ति सब नष्ट हो जाए बोलছে তুমি দক্ষিণা দিগের মাঠটা খুলবে না বলে ওই দিকে কি আছে বলে ভীমরুল কি আছে ভীমরুল যদি বেরে কেটে খেয়ে নিবে মানে কি বল কর্ম মার্গে ঢুকবে না এই যে কর্ম মার্গে তুমি কর্ম মার্গে যাবে না বলে কেন এই সংসারের মধ্যে আমরা কেন ভ্রমণ করছি এই জীবনে যে কর্ম করছি আগের জীবনে যে কর্ম করব তার আগে জীবনে ওই কর্ম চক্রতে সংসারের মধ্যে আমরা প্রবাহমান হচ্ছি দুঃখ কষ্ট ভোগ করছি এই কারণে দুসরে দিনে দ্বিতীয় দিনে তৃতীয় জন্মে এই জন্য আমরা 84 লক্ষের মধ্যে ভ্রমণ করছি ওইটা কি বলছে ভীমরুল ভীমরুল যে কাটে সংসার গিয়ে পৌঁছে শরীর থেকে কেউ দুঃখী মন থেকে কেউ দুঃখী স্ত্রী থেকে কেউ দুঃখী পতি থেকে কেউ দুঃখী ছেলে থেকে কেউ দুঃখী হ্যাঁ শাশুড়ি থেকে কেউ দুঃখী শ্বশুর থেকে কেউ দুঃখী টাকা থেকে কেউ দুঃখী 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 সংসার সব বলে কি ওই যে হ্যাঁ ভীমরুল কি করছে কাটছে সংসার খবরদার এই কর্ম মার্গে যাবে না দুঃখ দুটি বার তার কি বলছে বলে তুমি যোগ মার্গে যাবে না হ্যাঁ যোগ মার্গে কি বলে সেখানে একটা যক্ষ আছে ভূত আছে ও ভূত কিয়া খেয়ে নিবে এই জন্য ওইটাও একটা কর্ম মার্গ জ্ঞান মার্গ বলে খবরদার ওই দিকে যাবে না বলে যাবে কোন দিকে যাবে পূর্ব দিকে বলে পূর্ব দিকে ডাকি বলে ভগবানের ভক্তি ভগবানের ভক্তি এই জন্য বেশি খুঁড়তে হবে না তুমি যদি একটু খুঁড়ো না ওই সোনার কলসটা বেরো মালা মালা হয়ে যাবে তুমি পয়সা পয়সা হয়ে যাবে তুমি অর্থ কি বলে ভক্তি মার্গ হলো বলছেন বিশ্বনাথ চক্র ঠাকুর ভক্তি মার্গ হলো সব থেকে সরল কষ্ট নেই হ্যাঁ এই যে কষ্ট নেই এর মধ্যে এই জন্য আমাদের স্বামী ভক্তিবেদান্ত স্বামী মহারাজ তিনি বলতেন হ্যাঁ আমরা সব সব সময় আবার পার্টি করতে চাই পার্টি করতে পার্টিতে যদি যেতে যাই না পার্টিতে কি হয় ইটিং ড্যান্সিং আর সিঙ্গিং ইটিং ড্যান্সিং সিঙ্গিং এই যে স্বামী মহারাজ বলতেন বলে এই কেক দিন কোনো পার্টি যাবে রোজ রোজ পার্টি করো না রোজ রোজ পার্টি করো সিঙ্গিং বলে গাইবে না কৃষ্ণ কীর্তন গাও না ভগবানের সুন্দর সুন্দর কীর্তন গায় হ্যাঁ জয় রাধা মাধব জয় কুঞ্জ একটু খুঁড়ো না
সেখানে কি বাড়িয়ে দেবে বালাই মাল বেড়ে দেবে অনেক টাকা টাকা বাড়বে হ্যাঁ এখানে অর্থ কি বলে ভক্তি মার্গ হল সব থেকে সরল মার্গ হল ভক্তি মার্গ এই জন্য আমাদের সুর দাস তিনি একটি সুন্দর ভজন লিখেছেন বলে সবসে ওচি প্রেম সগাই সবসে ওচি যখন ভগবান কৃষ্ণ তিনি শান্তি দূত হয়ে দুর্যোধনের কাছে গিয়েছিল দেখো পাণ্ডবদের বেশি কিছু লাগবে না তাদের কেবল পাঁচটা গাঁ দিয়ে দাও ওরা তাতেই খুশি থাকবে আর সব তোমার উপভোগ করো দুর্যোধনে কি বললো বলে বিনা যুদ্ধে রাঙ্গিব সুচাগ্র মেদিনী হ্যাঁ বিনা যুদ্ধতে সুইকে নোট বরাবর আমি দিতে চাই না হ্যাঁ কিন্তু দুর্যোধনে কি করেছিল ভগবান যদি খুব ভালো মতো বানিয়ে রেখেছিল বলে ভগবানকে খাওয়ে না গোয়ালা খেয়ে দিকে সন্তুষ্ট হয়ে যাবে কিন্তু ভগবান কি গ্রহণ করলেন না কোথায় তিনি গেলেন বিদুরের বাড়িতে যখন বিদুরের বাড়িতে গিয়েছে এখন ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার বাড়িতে এখন বিদুর নেই বিদুর আনিছিল বলে গোবিন্দ কি খাওয়া ওটা কি খাওয়াটা কি কারণ দেখেছি কলা আছে ওই কলা নিয়ে এসে না ওই চোপা গুলো খাওয়া আছে আর কলাটাকে ফেলে দিচ্ছে চোপা গুলো খাওয়া আছে আর গোবিন্দ খুব খুশি হয়ে থাকছে ইতিমধ্যে কে এসে বিদুর এসে বলে পাগলি কি করছ হ্যাঁ ভগবান কলা তো ফেলে দিছ সিলকা চোপা গুলো খাওয়াছ কিন্তু ওর তো জ্ঞানই ছিল না ও তো প্রেমেতে ঠাকুরকে খাওয়া যাচ্ছে আর ঠাকুর দেখে যাচ্ছে যখন ধ্যান এলো না তখন কলা খাওয়াতে আরম্ভ করেছে তখন কৃষ্ণ বলছেন বিদুর আমি কলাও খাই না আমি চোপাও খাই না আমি তো ভক্তি খাই আমি কেবল ভক্তির রাশিব তো আগে এই কলার চোপার মধ্যে যে আনন্দ আসছিল না এখন কলার মধ্যে আনন্দ আসছে না হ্যাঁ যখন রাজসূয় যজ্ঞ হয়েছে ওর মধ্যে সমস্ত বড় বড় কাজগুলো সব বেছে নিয়েছে কিন্তু এটি দুটো কাজ যেগুলো কি করতে চায় না একটি হলো খাওয়ার পর এঠো পাতাটাকে কুড়াবে আর সবাই এলে জুতোটাকে দেখবে হ্যাঁ ব্রাহ্মণদের চরণটাকে ধরবে এই কাজটা তো দিতে চাই না সব থেকে যে সব থেকে খারাপ কাজ আছে গোবিন্দ কি বললেন ওই দুটো কাজ আমি করো দুটো কাজ আমি করব এই জন্য গোবিন্দ কি করলেন ওই ছোটা পাতা উনি উঠিয়েছেন কিসের জন্যে কেবল প্রেমেতে তিনি বসীভূত হয়ে আর কিছু নাই যখন ভগবান রামচন্দ্র তিনি জঙ্গল বনবাস গিয়েছে যখন সবরি সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ তখন ওনার গুরুদেব মাতঙ্গ ঋষি বলছিল বলে দেখো হ্যাঁ প্রথম ওনার কিছু ব্রাহ্মণ শিষ্যরা ছিল প্রথমে কিন্তু যখন সবরি আসে না তারা আশ্রম ছেড়ে চলে যায় বলে কি ছোট জাতি আমাদের আশ্রম মধ্যে দুটো হরিকথা শুনবে কিন্তু মাতঙ্গ ঋষি বললেন কেবল একেই আমি কথা শোনাবো বলে যদি তুমি আশ্রমে একে যদি ঘুষতে ঢুকতে দাও কথা শুনতে যাও না আমরা সব আশ্রম ছেড়ে চলে যাবো যত ব্রাহ্মণগুলো আশ্রম ছেড়ে চলে যায় লেকিন মাতঙ্গ ঋষি কেবল তিনি সবাইকে তিনি কথা শোনাও বললেন দেখো বেটি একদিন স্বয়ং পরম ব্রহ্ম পরাত্পর তত্ত্ব একা নয়
তার ছোট ভাই সঙ্গে এখানে আসবেন তোমার আশ্রম প্রথমে আসবে হ্যাঁ তাকে তুমি সেবা করবে গুরুদেব বলে দিয়েছে হ্যাঁ বলে না গুরু মুখ পদ্ম বাক্য চিত্তে তে করিয়া আইত আর না করিয়া মানে আস গুরুদেব বলে দিয়ে গিয়েছে নিশ্চিত রূপে একদম ঠাকুর আসবে কিন্তু যখন গুরুদেব বলেছিলেন তখন কি ছিলেন তিনি একদম যুবতী ছিলেন একদম অল্প বয়সে ছিলেন কিন্তু গুরুদেব বলেছে হ্যাঁ গুরুদেব বলেছে গুরু বাক্য কবি মিথ্যা হবে না কিন্তু প্রত্যেক দিনই তিনি যে জঙ্গল থেকে সুন্দর সুন্দর ফল নিয়ে আসতেন হ্যাঁ ফল নিয়ে আসতেন প্রত্যেক দিন রাস্তাকে তিনি সুন্দর ফুল দিয়ে তিনি সাজাতেন কেন গুরুদেব বলেছে একদিন গোবিন্দ আসবে একদিন গোবিন্দ আসবে কেন গুরুদেব বলেছে না একদিন সত্যসঙ্গী সাক্ষাৎ ভগবান রাম তিনি লক্ষ্মণের সঙ্গে তিনি এসেছেন যখন এসেছেন ওনার চরণ ধুয়েছে ঠাকুরকে তিনি কি খাওয়াছেন প্রথমে কুলটা তো খাচ্ছেন যেটা মিষ্টি না ওইটা খাওয়াছে আর যেটা টক আছে ফেলে দিচ্ছে মিষ্টিটা খাওয়াছে এই জন্য বলে বহু বিধ স্বাদবতায় মানে ভগবান রাম বলছেন বলে সবাই তোমার যে এঠো কুলের মধ্যে যে আনন্দ পেলাম বৈকুণ্ঠে আমার লক্ষীরা কত ছাপান ভোগ ছত্রিশ ব্যঞ্জন ভোগ লাগাই তাতে আমি এত আনন্দ পাই না যত আনন্দ তোমার এই কুলের মধ্যে আমি পেলাম এই জন্য সুরদাস তিনি কি বলছেন বলে সবচেয়ে উঁচি প্রেম সগাই তিনি আর একটি সুন্দর উদাহরণ দিচ্ছেন বলে একটি নাই ছিল নাইটি কি বলে নাপিত ছিল একটি নাপিত কিন্তু তিনি কৃষ্ণ ভক্ত তিনি গোবিন্দের খুব ভজন করে ভক্তি করে গোবিন্দের হ্যাঁ কৃষ্ণ নাপিত ওনার প্রত্যেক দিন কাজ ছিল ওই দুর্যোধন শরীরে গিয়ে তেল লাগা কিন্তু এদিকে খুব সাধু সেবা যদি জানে যদি সাধুদের সেবা করতে পারি তোমার হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম ভগবানকে সন্তুষ্ট করার সব থেকে সরল উপায় হলো সাধু সেবা তো ঠাকুর ভক্তদের হৃদয় বসে থাকে যদি সাধুরা প্রসন্ন হয়ে যায় গোবিন্দ তো নিজে থেকে প্রসন্ন হয়ে যাবে এই জন্য খুব সাধু সেবী ছিলেন তিনি একদিন কি হয়েছে যে সময় ওই দুর্যোধনকে তেল লাগাতে আসবে ঠিক ওই সময় বাড়িতে কিন্তু সাধুরা আসে যখন সাধুরা এসে গেছে কেন দুবিধায় বাড়িয়েছে আমি এখনো কি করি এখানে যদি সাধুদের সেবা করি দুর্যোধনের সেবা যাবে দুষ্ট হতে পারে চাকরি থেকে বের করে দিবে কিন্তু যদি ওর সেবা করতে যায় না তখন সাধু সেবা ছুটে যাবে এখানে চিন্তা করলো ইয়ে দুষ্টের সেবা তো আমি করছি বদমাশি কিন্তু সাধু দর্শন তো সবসময় হয় না বহু ভাগ্য তো সাধু দর্শন হয় হ্যাঁ বহু ভাগ্যে অতএব যা হবে দেখা যাবে আজকে আমি ভালো করে রান্না বান্না করে আমি ভক্তদের কাছে সেবা করব উনি সুন্দর করে রান্না বান্না করে এখন ঠাকুরকে ভোগ লেগে তিনি সাধুদের ভোজন করাতে এখন গোবিন্দ তো চিন্তাই পড়ে গেছে গোবিন্দ তো চিন্তাই পড়ে গেছে বলে কেন ইয়ে তো কেন আমার ভক্তের সেবায় লেগে গেছে আর যদি ট্রাইবিতে না যায় কোথায় দুর্যোধনের কাছে ও চাকরি থেকে বের করে দিবে দণ্ড দিবে দুষ্ট এখানে গোবিন্দ কি করছে নিজে না ওই নাপিতের বেশ ধারণ করে দিয়েছে নিজে নাপিত হয়ে গেছে দেখুন ঠাকুর কি করে ভক্তের জানে হ্যাঁ কি না করে গোবিন্দ ঠাকুর ভক্তের জানে নিজে গিয়ে এখন দুর্যোধন গায় না ওই তেল লাগা ধারণ করে দিয়েছে আর ভগবানের কি বললেন নিতাই পদ কমল কোটি চন্দ্র সুচিতল যে ছায়া জগৎ জুড়ায় তার হস্ত তো হ্যাঁ ননি থেকে ওনার হস্ত হলো কমল আর ভগবান স্পর্শ কোনো সাধারণ কথা যখন ঠাকুর যখন হাত লাগিয়েছে না দুর্যোধন সঙ্গে সঙ্গে হ্যাঁ যে একদম রোগটে খারাপ হয়ে গেছে মানে চুলগুলো খারাপ হয়ে গেছে বলে এই আজ কি হয়েছে তোমার হাতের মধ্যে কোনো জাদু তো না হয়েছে নাকি তোমার হাতে তো কোনো জাদু তুমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সম্পূর্ণ শরীর একদম পুলকিত হয়ে যাচ্ছে কি ব্যাপার কি আজকে তোমার হাতের মধ্যে ও কে ছিল তিনি গোবিন্দ গোবিন্দ তিনি হ্যাঁ তার হাত স্পর্শ দুর্যোধন এত প্রসন্ন হয়েছে বলে আজকে জীবনে যে আনন্দ পেলাম না ওই আনন্দ আমি কখনো জীবনে পাইনি ও কি করছে নিজের গলায় একটা মুক্তার হার ছিল ওটা খুলে ওই নাপিতের গলায় দিয়ে দিয়েছে যে দিয়ে দিয়েছে কেন ও তো কোকে ছিল নাপিতে ছিল না ওকে ছিল নিচে গোবিন্দ ছিল এখানে চলে গেছে কিন্তু এখন গোবিন্দ কি করেছে ওর নিজের মায়ার দ্বারা ওই যে মুক্তার মালাটি নিজে থেকে ওই নাপিতের গলায় চলে গেছে যখন চলে গেছে এখানে নাপিত সাধু গুরু বৈষ্ণবদের সেবা সেবা করে তাদের খাওয়ায় দাওয়ে সুস্থ করে এখন দুর্যোধন কাছে এসছে এখন ও চিন্তা করছে কিন্তু দুষ্ট পতা নেই আজ কি হবে না হবে চাকরি যাবে না কোন দণ্ড দিবে তো দুষ্ট বদমাশি যখন এসে অনেক সময় পরে এসে বলছে দেখো
আমার আজকে ভুল হয়ে গেছে, বাড়িতে কিছু অতিথি এসে গেছিল, তাদের সেবা করতে করতে আসতে দেরি হলো, এই জন্য আমাকে ক্ষমা করবেন বলছে না। তুমি তো আজকে এত সেবা করলে, এত আনন্দ দিয়েছো তুমি, এত আনন্দ জীবনে আমি তো তোমার পাইনি, যত আনন্দ দিয়েছ কিন্তু ও তো জানি না পিছনে কি হয়েছে না হয়েছে। বলে না আমি টাইমটা আসতে পারিনি, আমার অপরাধ ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গেছে। তখন দুর্যোধন কি বলছে, বলো তোমাকে আমি এই মুক্তার হারটা দিয়ে দিয়েছি না, এই জন্য তোমার মনের মধ্যে এত অভিমান এসে গেছে, হ্যাঁ আসতে পারিনি, এত সেবা টেবা করলে। আর তখন ও কি করছে, ওর গলায় যে মুক্তা হার ও জানে না, ও গলায় মুক্তা হার, এখানে দুর্যোধন ধরে টেনে নিয়েছে, যখন টেনে নিয়েছে নাপিতটা বলছে এই মুক্তার হারটা কোথাতে গেল, আমার শরীরের মধ্যে তো মুক্তা হার ছিল না, ওটা এলো কি করে, কিন্তু ও তো সাধ, ও তো বৈষ্ণবী সেবী ভক্ত। তখন ও বুঝতে পেরেছে, ও আজকে বাড়িতে সাধু গুরু বৈষ্ণবরা এসেছিল না, এই জন্য আমি তাদের সেবা করেছি, এই জন্য গোবিন্দ তিনি কি করছে, আমার রূপটা গোবিন্দ নিয়ে এই দুষ্টের সেবা করছে, এসে এই জন্য বলছে আজ থেকে আর এর সেবা করবো না, কেন আমার জন্য গোবিন্দকে কষ্ট পেতে হলো, গোবিন্দ নিজে এতে এসে এই দুষ্টটার সেবা করতে, হ্যাঁ সেবা করলে। এই জন্য এখানে সুরদাস বলছেন কি, বলে সবসে ওচি প্রেম সগাই, সবসে ওচি প্রেম সগাই, আপনি বলছে সব থেকে শ্রেষ্ঠ কি, ভালোবাসা, সব থেকে শ্রেষ্ঠ কি, সংসার দেখবেন, যদি সংসার ভালোবাসা না থাকে কেউ সংসার করবে, তখন সুইসাইড করে ফেলে, যখন কেউ সংসার না ভালোবাসে না সুইসাইড করে ফেলে। এই জন্য এখানে বলে সব থেকে ভালো কি হলো, ভালোবাসা প্রেম, বলছে ভগবান তিনি প্রেমের দ্বারা ভালোবাসার দ্বারা গোবিন্দ যত সন্তুষ্ট হয়, গোবিন্দ আর কার দ্বারা এত সন্তুষ্ট হয় না। এইখানে চৈতন্য মহাপ্রভু কি বললেন, বলে দেখো ওই পূর্ব দিশার যে মাটিটা আছে না খুলবে, ওর মধ্যে মাল আছে, মানে কি তুই ভগবানের যদি ভক্তি কর, গোবিন্দকে যদি ভালোবাস, গোবিন্দের যদি সেবা কর, কি হবে তার দ্বারা গোবিন্দ তিনি সন্তুষ্ট হয়ে যাবেন, আর কার দ্বারা সন্তুষ্ট হবে না। এই জন্য এই কলিযুগে তাকে সন্তুষ্ট করার সব থেকে সরল উপায় কি, এই জন্য মহাপ্রভু বললেন কলিযুগে বেশি কিছু করতে হবে না, কি করতে হবে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, আরে বাস সবাই বলো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, বাস এইটুকু ভগবানের নাম করলে তিনি সন্তুষ্ট হয়ে যাবেন, আর তিনি নিজের প্রেমকে তিনি প্রদান করবেন। ঠিক আছে, আজকে আমার কথাকে এইখানে বিশ্রাম দিচ্ছি, কালকে আমার শুনব একাদশ স্কন্ধে তিনি শান্তি সুখ পাওয়ার নারদ তিনি কি উত্তর দিয়েছেন। ঠিক আছে, বাঞ্ছা গল্প দরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভগবান একটু কীর্তন করতে, হ্যাঁ সবাই একবার দাঁড়িয়ে যাবেন, ঠিক আছে সবাই দাঁড়িয়ে যান, বসে বসে পাশে বসে গেছে, সবাই একবার দাঁড়িয়ে দিয়ে এবার একবার কীর্তন করে দেবেন। হরে কৃষ্ণ Krishna
Hare
Nitai. Aur Hari Bol, Hari Bol. আনন্দ এলো কিন্তু 80% এলো কিন্তু এখানে 20% বাকি আছে এখানে 20% মাইরে না সে দাঁড়িয়ে দিয়েছে এখানে সবাই দেখুন ভগবানের কীর্তন যদি একবার কেউ নাচে না 84 লক্ষ যদি নাচে না সব বাদ হয়ে যাবে আর যদি গোবিন্দ কীর্তনে কেউ না নাচে শাশুড়ির সামনে নাচতে হবে একটি পতির সামনে নাচতে হবে অথবা মেয়ের সামনে ছেলের সামনে সবাই সামনে নাচবে এখন দেখো কার সামনে ঠাকুরের সামনে নাচবে না সংসারের সামনে এই যে আরেকবার সবাই একসঙ্গে সবাই একসঙ্গে নিতাই গায় হরি Hari Bol, 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 Hari Bol